তাহলে আমরা শুরু করছি রিয়াকশন মেকানিজমস এখানে কি কি টপিক পড়েছিলাম আমরা অলরেডি থিওরি ক্লাসে একবার আমি প্রথমে কুইকলি বলে দিচ্ছি হেডিং গুলো বলে দিচ্ছি যাতে টোটাল জিনিসটা তোমার মাথায় রিকল হয়ে আসে তো আমরা রিয়াকশন মেকানিজম যখন আমরা স্টার্ট করেছিলাম রিয়াকশন মেকানিজমটাতে মেইনলি দুটো পার্ট আছে প্রথম পার্টটাতে আছে বিভিন্ন রকমের স্টেবিলাইজেশন ফ্যাক্টর নিয়ে ডিসকাশন যেরকম স্টেবিলাইজেশন ফ্যাক্টর মানে প্রথম থেকে আমরা শুরু করেছিলাম মাইনাস আই এফেক্ট তারপরে ছিল প্লাস আই এফেক্ট তারপরে ছিল ইলেকট্রোমারিক এফেক্ট দ্যাট ইজ প্লাস ই এন্ড মাইনাস ই এফেক্ট তারপরে ছিল আমাদের রেজোনেন্স রেজোনেন্স এন্ড ডিটেইলস টা আমরা স্টাডি করেছি তারপরে ছিল আজকেও কিছু দেখব রেজোনেন্সের স্ট্রাকচার তারপরে ছিল হচ্ছে রেজোনেন্সের পরে হাইপার কনজুগেশন তো এই এই টার্ম গুলো থেকে আশা করছি জিনিসটা কি একটু একটু করে মাথায় নিয়ে আসার চেষ্টা করো রিকল করার চেষ্টা করো হাইপার কনজুগেশন তারপরে ছিল হচ্ছে এই এই অবধি ছিল হচ্ছে বিভিন্ন রকম স্টেবিলাইজিং ফ্যাক্টর অর্থাৎ মাইনাস আই এফেক্ট প্লাস আই এফেক্ট হাইপার কনজুগেশন রেজোনেন্স ইলেকট্রোম্যারিক এফেক্ট এগুলো হচ্ছে डिफरेंट डिफरेंट স্টেবিলাইজিং ফ্যাক্টর ঠিক আছে স্টেবিলাইজিং ফ্যাক্টর মানে কোন একটা অর্গানিক মলিকিউলকে স্টেবিলিটি দিতে বা ডিস্টেবিলাইজ করতে প্রমোট করে হয় স্টেবিলিটি দেয় অথবা ডিস্টেবিলাইজেশন করে সো এইটা হচ্ছে डिफरेंट डिफरेंट স্টেবিলাইজেশন ফ্যাক্টর ছিল তারপরে আমরা দেখেছিলাম রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট অর্থাৎ যখন রিঅ্যাকট্যান্টের ওপরে কোন একটা রিয়েজেন্ট অ্যাড করছি তখন প্রথম স্টেপেই প্রোডাক্ট সব সময় তৈরি হয় না মাঝখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয় সেই ইন্টারমিডিয়েট হিসেবে আমরা দেখেছিলাম কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন কার্বিন ফ্রি রেডিকেল এবং তাদের ডিফারেন্ট ডিফারেন্ট স্টেবিলাইজেশন অর্ডার সেটা আমরা স্টাডি করেছিলাম তারপরে এসছিল রিয়াকশন মেকানিজম পার্টটা যে মেকানিজম পার্ট আমরা প্রথম স্টাডি করেছিলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন এস এন ওয়ান টু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন যেটা বেনজিনের উপরে হয় এছাড়া ছিল হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন এলিমিনেশন রিয়াকশন এর সঙ্গে রিয়ারেঞ্জমেন্ট রিয়াকশন আর কনডেনসেশন রিয়াকশন এই দুটো রিয়াকশন আমাদের ছিল এইটা ছিল টোটাল রিয়াকশন মেকানিজম আমাদের টোটাল পুরো ব্যাপারটা তো আজকে আমরা এখন পুরো জিনিসটার উপরে কেস স্টাডিজ ওয়াইজ আমরা বেশ কিছু জায়গা দেখে নেব পুরো জিনিসটাতে তারপরে কিছু এমসিকিউস যাব তো কারো কথা অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে হোপফুলি অসুবিধা হওয়ার কথা না বাট যা যা কিছু পড়েছিলাম সেগুলোকে একবার কুইকলি রিকল করে নাও যাতে তুমি ইজিলি সেটাকে সলভ করতে পারো বা ক্যারি করতে পারো তো দেখো কি বলছে ওকে প্রথমে আমরা স্টার্ট করছি ইলেকট্রোফাইল দিয়ে এরা কারা এটা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট তার মানে আমরা প্রথমেই বলে নিই রিয়েজেন্ট কারা একটা মেইন রিঅ্যাকট্যান্ট থাকে একটা মেইন সাবস্ট্রেট থাকে বা রিঅ্যাকট্যান্ট থাকে তার উপরে যে আসে বন্ড তৈরি করতে তার সঙ্গে মেইন রিঅ্যাকট্যান্টটার সঙ্গে যে বন্ড তৈরি করতে আসে তাকে বলে রিয়েজেন্ট বা অ্যাটাকিং রিয়েজেন্ট অ্যাটাকিং রিয়েজেন্ট দুই রকমের হতে পারে একটা হয় নিউক্লিওফাইল অথবা হয় ইলেকট্রোফাইল সো ইলেকট্রোফাইল বলতে কাদেরকে মেইনলি মিন করা হচ্ছে ইলেক্ট্রফাইল বলতে মিন করা হচ্ছে যাদের কাছে তোমার প্লাস্টার্জ আছে ঠিক আছে ইলেকট্রন ডিফিশিয়ান্স পিসিস ইলেক্ট্রোফাইল কত রকমের হতে পারে এরা হচ্ছে মেনলি ইলেকট্রন ডিফিশিয়ান্স পিসিস এরা আইদার ক্যাট্যান হতে পারে ক্যাট্যান মানে তাদেরকে লুইস অ্যাসিড বলা হয় সো দিস আর দা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাইন্স যারা কিনে বেসিকালি লুইস থিউরিতে এরা অ্যাসিড যারা ইলেকট্রন পেয়ার নিতে পারে যারা ক্যাট্যান হয় তারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে আর যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে তাদেরকে লুইস থিউরিতে অ্যাসিড বলে তাহলে যারা ক্যাটায়ন হয় তারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার আর ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার যারা তারাই হচ্ছে লুইস থিওরিতে অ্যাসিড সুতরাং এরা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস যারা ইলেকট্রোফাইল তারা বেসিক্যালি লুইস অ্যাসিড হয়ে থাকে কারণ তারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে এন্ড মেইনলি তারা ক্যাটানিক স্পিসিস হয়ে থাকে এছাড়া আর কি হয়ে থাকে নিউট্রাল স্পিসিসও হয় অনেক সময় ইলেকট্রোফাইল যাদের কিনা ইনকমপ্লিট অক্টেট আছে অক্টেট ফুলফিল হয়নি যে সমস্ত কম্পাউন্ড এর অর্থাৎ ভ্যালেন্সিয়ালে আটটা ইলেকট্রনের ডিমান্ড আছে কিন্তু ভ্যালেন্সিয়ালে আটটা ইলেকট্রন আসেনি যাদের কম্পাউন্ড তৈরি হয়ে বসে আছে কিন্তু ভ্যালেন্সিয়ালে আটটা ইলেকট্রন আসেনি এরকম বেশ কিছু কম্পাউন্ড যাদের एग्जांपल আমরা দেখতে পাচ্ছি এরাও হতে পারে এরা নিউট্রাল মলিকিউল এমনিতে কিন্তু এরা নিউট্রাল মলিকিউল কিন্তু এরাও হতে পারে ইলেকট্রোফাইল যেমন BeCl2 যদি দেখেনি BeCl2 এই মলিকিউলে দেখো দুটোই বন্ড আছে দুটো বন্ড মানে ক্লিয়ারলি বেরিলিয়াম দুটো বন্ড পেয়ার ইউজ করছে এদিকের একটা বন্ড পেয়ার এদিকের একটা বন্ড পেয়ার দুটো বন্ড পেয়ার বেরিলিয়ামে আছে মানে চারটি ইলেকট্রন আছে অপটেক নেই এখনো চারটে শর্টেজ আছে তার মানে বেরিলিয়াম যেহেতু অপটেট এখনো পাইনি তার মানে বেরিলিয়াম ক্লোরাইড BeCl2 এটা কিনা একটা ইলেকট্রোফাইল BF3 পরেরটাই আছে BH3 বা BF3 তো ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ BH3 তো বিএইচ থ্রি এই মলিকুলটা তো দেখো বিএইচ থ্রি মলিকুলের বোরনের চারপাশে কতগুলো বন্ড আছে তিনটে বন্ড তিনটে বন্ড মানে বন্ড পেয়ার কটা তিনটে বন্ড পেয়ার তিনটে বন্ড পেয়ার মানে ছটা ইলেকট্রন তো ছটা ইলেকট্রন মানে ক্লিয়ারলি এখানে অক্টেট এর কোনো গল্পই নেই তার মানে ক্লিয়ারলি বিসিএল টু বিএইচ থ্রি থ্রি এই সমস্ত মলিকুল গুলোতে বেরিলিয়াম বা সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে এখানে বেরিলিয়ামটা সেন্ট্রাল মেটাল অ্যাটম এখানে বোরনটা সেন্ট্রাল মেটাল অ্যাটম তো সেন্ট্রাল অ্যাটম যেটা আছে বেরিলিয়াম হোক বোরন হোক তাদের চারপাশে মোট কটা বন্ড পেয়ার মোট এখানে দুটো বন্ড পেয়ার কোথাও তিনটে বন্ড পেয়ার তার মানে বন্টার থেকে কম ইলেকট্রন আছে থেকে কম ইলেকট্রন থাকা মানে ইনকমপ্লিট ইনকমপ্লিট যাদের তারাও কিনা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কারণ অক্টেট স্টেবিলিটি পেত বাট অক্টেট অব্দি যেতে পারেনি এদিকে বন্ড তৈরি করে বসে আছে কিন্তু অক্টেট পায়নি তার মানে তাদের মধ্যেও ইলেকট্রন ডেফিসিয়েন্সি এই ফিলিংটা আছে ইলেকট্রন ডিফিসিয়েন্স পিসিস হলেই তাকে আমরা ইলেকট্রোফাইল বলবো তারা ক্যাটায়ন হতে পারে অথবা তারা নিউট্রাল মলিকুল হতে পারে যেরকম এই এক্সাম্পল গুলো আছে এরা নিউট্রাল মলিকুল কিন্তু এরা তোমার ইলেকট্রোফাইল যেরকম যাদের ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে ক্লোরিন এর মনে করে দেখো ভ্যাকেন্ট ডি আছে ডি ব্লক এলিমেন্ট যারা ট্রানজিশন এলিমেন্ট তাদের প্রত্যেকের ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন প্রত্যেকের ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে তো এই যে ভ্যাকেন্ট ডি অরবাইটাল ওয়ালা স্পিসিস ZnCl2 ঠিক আছে FeX3 প্রত্যেকের ভ্যাকেন্ট ডি আছে ঠিক আছে যে কোনো একটা স্পিসিস নিয়ে নাও ট্রানজিশন মেটালের ট্রানজিশন মেটালের যে কোনো কম্পাউন্ডের ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে কারণ তাদের টা পুরোপুরি ভর্তি হয়নি থ্রি ডি অরবাইটাল পুরোপুরি ভর্তি হচ্ছে বা ফোর এসে হয়তো ভ্যাকেন্সি রয়ে গেছে তো ট্রানজিশন মেটাল গুলো যেখানে কিনা ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে তারাও কিন্তু লুইস অ্যাসিড এবং তারাও কিন্তু ইলেকট্রোফাইল তার মানে মনে রাখতে হবে যে লুইস অ্যাসিড যারা ইলেকট্রোফাইল হচ্ছে তারা লুইস অ্যাসিড অ্যাসিডরাই হচ্ছে ইলেকট্রোফাইল কারণ ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আর লুইস অ্যাসিড গুলোই হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট তাই তারা ইলেকট্রন পেয়ার কে অ্যাকসেপ্ট করে তাই তারা লুইস অ্যাসিড ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস ক্যাটায়নিক হতে পারে বা নিউট্রাল হতে পারে কিন্তু তারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট তারা লুইস অ্যাসিড এবং সেই কারণে তারা ইলেকট্রোফাইল হিসেবে বিহেভ করবে অক্টেট ইনকমপ্লিট যদি থাকে ভ্যাকেন্ট ডি অরবিটাল যদি থাকে এই যে এই যে দেখো আনফিল্ড ডি আনফিল্ড ডি সাবশেল ঠিক আছে আনফিল্ড ডি সাবশেল ডি অরবিটাল যাদের যাদের ফাঁকা পড়ে আছে অক্টেট পূরণ হয়নি বলে অরবিটাল ফাঁকা পড়ে আছে সবাই ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে বসে আছে সো অল আর দেম আর লুইস অ্যাসিডস এন্ড অল আর দেম আর ইলেকট্রোফাইলস সো এরা হচ্ছে ইলেকট্রোফাইলস নেক্সট চলে যাচ্ছি একই ভাবে আমরা নিউক্লিওফাইল দেখে নিচ্ছি নিউক্লিওফাইলে একই রকম ভাবে ইলেকট্রন রিচ যাদের কাছে ইলেকট্রন বেশি আছে এরা মেইনলি লুইস বেস সেম হইতে এরা লুইস বেস কেন লুইস বেসটা হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনার এরা ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে ডোনেট কারা করতে পারবে আইদার অ্যানায়ন গুলো ডোনেট করতে পারবে ক্লিয়ারলি সো যত অ্যানায়ন্স আছে যত অ্যানায়ন্স আছে যত অ্যানায়ন্স আছে অল আর নিউক্লিওফিলিক ঠিক আছে সবাই নিউক্লিওফাইল কারণ তাদের কাছে অ্যানায়ন আছে মাইনাস চার্জ আছে ইলেকট্রন পেয়ার আছে যেটা কিনা ডোনেট করতে পারবে এছাড়াও যারা নিউট্রাল কিন্তু লোন পেয়ার আছে মাইনাস চার্জ নেই নিউট্রাল যেমন অ্যামোনিয়া নিউট্রাল লোন পেয়ার আছে ওয়াটার নিউট্রাল লোন পেয়ার আছে তো যাদের কাছে লোন পেয়ার আছে লিস্ট ওয়ান লোন পেয়ার যাদের কাছে আছে তারাও হচ্ছে লুইস বেস কারণ ইলেকট্রন পেয়ার আছে তার কাছে ইলেকট্রন পেয়ার আছে মানে সময় মাইনাস চার্জ থাকতে হবে তা নয় মাইনাস চার্জও থাকতে পারে লোন পেয়ারও থাকতে পারে তো যাদের কাছে লোন পেয়ার আছে দেখো এত এত স্পিসিস আছে যাদের কাছে লোন পেয়ার আছে সো লোন পেয়ার যাদের কাছে আছে বা মাইনাস চার্জ যাদের কাছে আছে তারা হচ্ছে লুইস বেস কারণ তারা ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করতে পারে আর যারা ইলেকট্রন পেয়ারকে ডোনেট করতে পারে তারাই হচ্ছে আমার নিউক্লিওফাইল তার মানে এখানেও আমরা বলতে পারি যারা লুইস থিওরিতে বেস যারা কিন্তু ইলেকট্রন পেয়ার ডোনার তারাই হচ্ছে নিউক্লিওফাইল সেটা সেটা তোমার দু রকমই হতে পারে ঠিক আছে সেটা তোমার দু রকমই হতে পারে মাইনাস চার্জ বালা স্পিসিসও হতে পারে মাইনাস চার্জ আছে দ্যাট ইজ ইলেকট্রন পেয়ারটা ডোনেট করতে পারে মাইনাস চার্জটা ডোনেট করতে পারে অথবা নিউট্রাল মলিকুল কিন্তু লোন পেয়ার আছে আচ্ছা আর কে ইলেকট্রন রিচ ইলেকট্রন রিচ আর কে হতে পারে যেখানে মাল্টিপল বন্ডস আছে মাল্টিপল বন্ড যেখানে আছে তারাও কিন্তু ইলেকট্রন রিচ মানে ডাবল বন্ড আছে ট্রিপল বন্ড আছে মাল্টিপল বন্ড তারাও ইলেকট্রন রিচ ওই মাল্টিপল বন্ড ডাবল বন্ড সেকেন্ড বন্ডল বন্ড বন্ডের বন্ডগুলো কিন্তু ডোনেট হতে পারে ঠিক আছে যার কাছে ইলেকট্রন ডিফিশিয়েন্ট তার কাছে ডোনেট হতে পারে সো ডাবল বন্ডের বন্ডগুলো মাল্টিপল বন্ডের যে সেকেন্ড বন্ড থার্ড বন্ড ওগুলো হচ্ছে নিউক্লিওফিলিক ইন নেচার কারণ ওগুলো ডোনেটেবল সো ইলেকট্রন রিচ সিস্টেম যারা তারা হচ্ছে বেসিকালি নিউক্লিও

তো এটাও একটা নিউক্লিওফাইল এটাও একটা নিউক্লিওফাইল কারণ মাইনাস চার্জ আছে সো ক্লিয়ারলি এরা ডোনেট করতে পারে অক্সিজেনের উপরে মাইনাস চার্জ আছে আর তিন নাম্বারটা আছে ও এ আর মাইনাস ও এ আর মাইনাস মানে এটা হচ্ছে এ আর টা হচ্ছে অ্যারোমেটিক গ্রুপ মানে কোনে একটা বেনজিন নিউক্লিয়াস আছে এন্ড সেখানে কোন একটা ও মাইনাস আছে এটা হচ্ছে ও এ আর মাইনাস ও এবং এটা হচ্ছে অ্যারোমেটিক গ্রুপ এ আর স্ট্যান্ডস ফর অ্যারোমেটিক সো ও এ আর মাইনাস ঠিক আছে এ আর মাইনাস মানে কিন্তু এ আর এর উপরে মাইনাস চার্জটা নেই মাইনাস চার্জটা সব সময়তে অক্সিজেনটার উপরেই আছে মাইনাস্টার জক্সিজেনের উপরে আছে মাইনাসটার জ অক্সিজেন আছে মাইনাস্টার অক্সিজেন আছে মাইনাস্টার জক্সিজেন আছে যেখানেই লেখা থাক এখানে যেমন হাইড্রোজেনের ওপরে লেখা আছে যেখানে মনে হচ্ছে যেন হাইড্রোজেনের ওপরে মাইনাসটার আছে না অলওয়েজ মাইনাস্টার ইজ অন দ্য অক্সিজেন অ্যাটম তো মাইনাস চার যাচ্ছে এখানে ও আর মাইনাস ও সিএইচ টু সিএসসি মাইনাস এখানে ও মাইনাস এখানে ও আহ গ্রুপ মাইনাস ও আরোমেটিক রিং মাইনাস তো এই সমস্ত তিনটে নিউক্লিফাইল আছে বলছে তিনটে ক্ষেত্রেই সেম সাইট অক্সিজেন তিনটেই অক্সিজেন অ্যাটম ঠিক আছে তো তিনটাতেই সেম নিউক্লিওফিলিক সাইট নিউক্লিওফাইলের সাইটটা অক্সিজেন থেকে সেম নিউক্লিওফিলিক ডোনেশনটা হবে অক্সিজেন অ্যাটামই এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে কারোর সঙ্গে বন্ড মানাতে গেলে অক্সিজেন অ্যাটমটাই যাবে বন্ড মানানোর চেষ্টা করবে অক্সিজেন অ্যাটম থেকেই নিউক্লিওফিলিকের অ্যাটাকটা আসবে নিউক্লিওফাইলটা অক্সিজেন অ্যাটমের শুধুই অ্যাটাক করবে তিনটে ক্ষেত্রেই তার মানে সেম নিউক্লিওফিলিক সাইট তখন কি বলছে যে বেসিসিটির সঙ্গে নিউক্লিওফিলিসিটি প্যারালাল অর্থাৎ নিউক্লিওফিলিসিটি প্যারালালস বেসিসিটি মানে এটা কি বেসিসিটির যা অর্ডার হবে যদি সেম নিউক্লিওফিলিক সাইট হয় তিনটেই অক্সিজেন সেম নিউক্লিওফিলিক সাইট সেক্ষেত্রে বেসিসিটি যে অর্ডারে যাবে নিউক্লিওফিলিসিটিও সেই অর্ডারেই যাবে তাহলে দেখে নেওয়া যাক এখানে বেসিসিটি সব থেকে কার বেশি সেখানে বেসিসিটি সব থেকে বেশি হচ্ছে এই পার্টিকুলার গ্রুপটার অর্থাৎ অক্সিজেনের সঙ্গে যখন অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট আছে সেখানে বেসিসিটি বেশি কেন বেশি কারণ অ্যালকিল গ্রুপের আছে প্লাস আই এফেক্ট প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে অক্সিজেনের উপরে ইলেকট্রন ডেন্সিটি বাড়ানো হচ্ছে কারণ ইলেকট্রন পুশ হচ্ছে প্লাস আই এফেক্ট অ্যালকিল গ্রুপ তার প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে কি করছে ইলেকট্রনকে পুশ করছে কার দিকে পুশ করছে অক্সিজেনের দিকে পুশ করছে যত অক্সিজেনের দিকে পুশ করছে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে অক্সিজেনের উপর যত ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে তত সেই লোন পেয়ারের বা মাইনাস চার্জের ডোনেশন টেন্ডেন্সি বাড়ছে তো সিচুয়েশনটা হচ্ছে যত পুশ আসছে ডোনেশনটা হবে অক্সিজেন থেকে এবার অক্সিজেনের কাছে যত সাপ্লাই আসছে তত ডোনেশন টেন্ডেন্সি বাড়ছে যত সাপ্লাই তত ডোনেশন টেন্ডেন্সি বাড়ছে যত ডোনেশন টেন্ডেন্সি বাড়ছে তত বেসিসিটি বাড়ছে কারণ বেসিসিটি মানেই হচ্ছে ইলেকট্রন ডোনেশন অলরেডি লুইস থিওরিতে বললাম সো ডোনেশন বাড়ছে মানে বেসিসিটি বাড়ছে মানে নিউক্লিওফিলিসিটি বাড়ছে তাহলে সব থেকে বেশি কোথায় এখানে প্লাস আই এফেক্ট আছে তাই এখানে সব থেকে বেসিসিটি বেশি অর্থাৎ যত সাপ্লাই তত ডোনেশন তত বেসিসিটি তত নিউক্লিওফিলিসিটি সোজা হিসেবে যেখান থেকে সাপ্লাই তো হবে অক্সিজেন পরমাণু থেকে মাইনাস চার্জে যাবে অক্সিজেন পরমাণু থেকে মাইনাস চার্জে যাবে তো যত সাপ্লাই আসবে তত মাইনাস চার্জ ইজিলি ডোনেটেবল হবে তত বেসিসিটি বেশি তত নিউক্লিওফিলিসিটি বেশি সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল তার মানে এইখানে আমরা বলতে পারছি এখানে প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে সাপ্লাই আসছে তাই ডোনেশনের টেন্ডেন্সি বাড়ছে হাইড্রোজেনের এর কোনো প্লাস আই এফেক্ট নেই কিন্তু আবার কোনো উইথড্রয়িং এফেক্টও নেই উইথড্রয়িং এফেক্ট মানেটা কি যদি মাইনাস চার্জ কেউ তুলে নেয় তাহলে মাইনাস চার্জ ডোনেশন টেন্ডেন্সি পড়ে যাবে কমে যাবে বেসিসিটি কমে যাবে নিউক্লিওফিলিসিটি কমে যাবে তার মানে সাপ্লাই আসে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্লাস আই এফেক্ট গ্রুপ প্লাস আর এফেক্ট वाला গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তারা ইলেকট্রন সাপ্লাই করবে বেসিসিটি বাড়বে কারণ মাইনাস চার্জের ডোনেট হওয়ার টেন্ডেন্সি বাড়বে ইলেকট্রনের সাপ্লাই আসছে মাইনাস চার্জের ডেনসিটি বাড়ছে মাইনাস চার্জ ডোনেট হচ্ছে বেসিসিটি বাড়ছে সো নিউক্লিওফিলিসিটি বাড়ছে কিন্তু যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তুলে নিচ্ছে ইলেকট্রন উইথড্রইং গ্রুপ মানে তুলে নিচ্ছে মাইনাস চার্জকে তুলে নিচ্ছে ইলেকট্রন ডেন্সিটিকে তুলে নিচ্ছে তাহলে মাইনাস চার্জ যদি নাই থাকে ইলেকট্রন ডেনসিটি যদি নাই থাকে কেমন করে বেসিসিটি হবে মাইনাস চার্জ যদি তুলে যায় উঠে যায় তো সেই মাইনাস চার্জ কেমন করে ডোনেট হবে ডোনেটি যদি না হয় লুইস থিওরিতে আমরা বেস কেমন করে বলবো এন্ড নিউক্লিওফিলিসিটি বা কেমন হবে তার মানে প্রথমটাতে পুশ আসছে সো ডোনেটেবল হচ্ছে বেসিসিটি বাড়ছে নিউক্লিওফিলিসিটি বাড়ছে পরেরটাতে কোনো পুশ নেই কিন্তু কোনো তুলে নেওয়ার উইথড্রয়িং এফেক্টও নেই লাস্টেরটাতে দেখো উইথড্র হয়ে যাচ্ছে মাইনাস চার্জ অক্সিজেন থেকে চলে যাচ্ছে থ্রু রেজোনেন্স এই যে রেজোনেন্স হচ্ছে দেখে নাও মাইনাস চার্জটা উঠে চলে এলো কোন দিকে এইদিকে চলে এলো কেমন রেজোনেটিং স্ট্রাকচারটা তৈরি হলো প্রথম রেজোনেটিং স্ট্রাকচারটা এরকম তৈরি হলো যার উপরে ক্লিয়ারলি দেখতে পাচ্ছো মাইনাস চার্জ অক্সিজেনের উপরে নেই

বেনজিন এখানে ক্লিয়ারলি অক্সিজেনের উপরে থাকা মাইনাস চার্জটাকে রেজোনেন্স এফেক্টের থ্রু দিয়ে মাইনাস আর এফেক্ট মাইনাস এফেক্ট মানে উইথড্রয়িং এফেক্ট সো উইথড্রয়িং রেজোনেন্স এফেক্টের থ্রু দিয়ে মাইনাস চার্জকে তুলে নিল অক্সিজেন থেকে অক্সিজেন থেকে মাইনাস চার্জ উইথড্র হয়ে যাওয়া মানে সেই অক্সিজেন কেমন করে ডোনেট করবে সো ডোনেটেবল ক্যাপাসিটি ফল করলো লুইস বেসিসিটি ফল করলো নিউক্লিওফিলিসিটি ফল করলো সো দিস শুড বি দ্য অর্ডার আশা করছি এইগুলোই কেস স্টাডিজ কিন্তু ঠিক আছে এখান থেকেই কোয়েশ্চেন উঠবে চারটে অপশন দিয়ে দেবে বলবে নিউক্লোফিলিসিটির অর্ডার বলো ইলেকট্রোফিলিসিটির অর্ডার বলো তো তোমাকে এই প্যারামিটার গুলো জাজ করতে হবে কেউ কোনো প্যারামিটারে পার্টিকুলারি বুঝতে না পারলে ক্লিয়ারলি জিজ্ঞেস করে নেবে বোর্ড ওয়ার্ক তো থাকছেই ক্লাসের শেষে বোর্ড ওয়ার্কটা কপিও করে নেবে স্যার এটা ডাবল আছে হ্যাঁ বলো স্যার আগে স্লাইডে আমি দেখাতে পারবে হ্যাঁ স্যার কি एग्जांपल নাম্বার 1 টাই মানে প্লাস আই এফেক্ট এট বাড়ছে মানে স্টেবিলিটি বাড়ছে আর লুইস বেসের হিসাবে ইলেকট্রন ডোনার হলে বেস হয় তো বেসিক স্টেবিলিটি হচ্ছে তো ইলেকট্রন তো ডোনেট করতে পারবে না কিন্তু বেসিক স্টেবিলিটি হলে তো ইলেকট্রনের হোলটা বেশি হবে তো বেশি তাতে রিলিজ হবে না তো কি করে বেশি বেস হচ্ছে কোনটাতে বলছিস বল বেসিসিটি বাড়া মানে হচ্ছে ইলেকট্রন পেয়ারের ডোনেশন টেন্ডেন্সি বাড়া ইলেকট্রন পেয়ার যদি ডোনেট হয় বেসিসিটি বলে ইলেকট্রন পেয়ার যদি ডোনেট হয় নিউক্লিওফিলিসিটি বলে মানে ইলেকট্রন ডোনেশন টেন্ডেন্সি বেড়ে যাওয়া

অক্সিজেনের উপরে ऑलरेडी মাইনাস চার্জ আছে এই অবস্থাতেই আরো ইলেকট্রন আসছে তো কিভাবে স্টেবিলিটি বাড়াবে অক্সিজেন কে আরো আনস্টেবল করে দিচ্ছে ওকে মাথায় মাইনাস চার্জ নিয়ে বসে আছে আরো কেউ ইলেকট্রন নিয়ে আসছে তো কিভাবে স্টেবিলিটি বাড়ছে এখানে অক্সিজেন তো পাগল হয়ে যাবে মাইনাস চার্জের বর্ডেনে এখানে নিজের মাথায় মাইনাস চার্জ আরো সাপ্লাই আসছে তো ওই অক্সিজেন চাইবেই মাইনাস চার্জকে ডোনেট করে দিতে এখানে স্টেবিলিটি পারবে না প্লাস আই এফেক্ট কখন স্টেবিলিটি বাড়ায় যদি কোথাও তোমার কোথাও যদি তোমার ধরো মানে প্লাস চার্জ আছে কোনো ক্যাটায়ন আছে ক্যাটায়নের ইলেকট্রন ডেফিসিয়েন্সি সবাই সব জায়গায় সবটা করে না ক্যাটায়নের ধরো ইলেকট্রন ডেফিসিয়েন্সি ওইখানে কেউ প্লাস সাইড এফেক্ট দিচ্ছে হ্যাঁ ও একটু ভালো লাগছে যে আমি ইলেকট্রন ডেফিসিয়েন্সি আমার ইলেকট্রন নেই এই অবস্থায় কেউ প্লাস সাইড এফেক্ট দিয়ে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে আমার ভালো লাগছে আমার কাছে একটু হলো ইলেকট্রন আসছে কিন্তু যার মাথে প্রচুর ইলেকট্রন বসে আছে তাকে কেউ প্লাস আই এফেক্ট দিচ্ছে তো স্টেবিলিটি কমবে সে চাইবে ডোনেট করে দিতে ঠিক আছে মানে এর স্টেবিলিটি তখনই বাড়তো যদি এখানে মাইনাস আই এফেক্ট থাকতো যেমন নিচেরটাতে স্টেবিলিটি বাড়ছে নিউক্লিওফিলিসিটি কমছে বেসিসিটি কমছে আলাদা কথা কিন্তু স্টেবিলিটি নো ডাউট বাড়ছে কারণ অক্সিজেনের মাইনাস চার্জের বর্ডেন বেনজিন রিং নিয়ে নিয়েছে অক্সিজেনের উপর থেকে মাইনাস চার্জের বর্ডেন বেনজিন উইথড্র করে নিল তুলে নিল নো ডাউট স্টেবিলিটি বাড়লো কিন্তু স্টেবিলিটি বাড়লো তো কি হয়েছে বেসিসিটি পড়ছি আমরা এখন নিউক্লিওফিলিসিটি পড়ছি স্টেবিলিটি তো পড়ছি না সবগুলো আলাদা আলাদা অ্যাস্পেক্ট

অ্যাসিডকে পছন্দ করবে না আর কারণ স্টেবিলিটি বেড়ে গেছে ওরা অ্যাসিড চাই না স্টেবিলিটি বেড়ে গেছে ওরা অ্যাটাক করতে যাবে না তো ওই জন্য বেসিসিডি ও কমবে নিউক্লিফ্লিসিডি ও কমবে ওকে হেয়ার শেষ ফাইন অর্ডারটাই বলছি এখানে বলছে নিউক্লিফিলিসিটির অর্ডার কেমন হবে যদি ডিফারেন্ট অ্যাটম হয় এখানে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারে নিউক্লোফিলিসিটির অর্ডার হবে অর্থাৎ নিউক্লোফিলিসিটি ভ্যারিজ ইউনিভার্সলি উইথ দেয়ার ইলেকট্রোনেগেটিভিটি খুবই ইজি পয়েন্ট যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে মাইনাস চার্জকে হোল্ড করবে হোল্ড যত করবে ডোনেশন কম করবে ডোনেশন যত কম করবে তত নিউক্লিওফিলিসিটি বা বেসিসিটি কমবে সো ইলেকট্রোনেগেটিভিটি যদি কম হয় হোল্ড কম করবে ডোনেশন বেশি করবে ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় হোল্ড বেশি করবে ডোনেশন কম করবে কেউ যদি কাউকে হোল্ড করে রাখে তো দিতে চাইবে না বেসিসিটি কম নিউক্লোফিলিসিটি কম যদি হোল্ড কম করে আরামসে দি দিতে চাইবে বেসিসিটি বেশি নিউক্লোফিলিসিটি বেশি তাহলে যদি ডিফারেন্ট অ্যাটম হয় আগেরটাতে সবগুলোই অক্সিজেন ছিল তাই সেইভাবে স্টাডি করেছিলাম সেম অ্যাটম হলে একরকম ভাবে স্টাডি করছি কিন্তু ডিফারেন্ট অ্যাটম যদি হয় আমরা বলতে পারি লেফট টু রাইটে ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে ইনক্রিজ করছে মানে হোল্ডিং ক্যাপাসিটি কি হচ্ছে মাইনাস চার্জ কি হোল্ডিং ক্যাপাসিটি বা হোল্ডিং টেন্ডেন্সি ইনক্রিজ করছে হোল্ডিং টেন্ডেন্সি যদি ইনক্রিজ করে তাহলে ডোনেশন টেন্ডেন্সি কি হচ্ছে ক্লিয়ারলি ডিক্রিজ করছে ডোনেশন টেন্ডেন্সি ডিক্রিজই করবে মানে বেসিসিটিও ডিক্রিস করছে এন্ড নিউক্লিওফিলিসিটিও ডিক্রিজ করছে কারণ ডোনেশনই তো করতে চাইছে না অ্যাটাক কি করবে মাইনাস চার্জ কি কোথায় অ্যাটাক করবে কাকে অ্যাটাক করবে অ্যাটাকই তো করতে চাইছে না কে এফ মাইনাস সুতরাং এফ মাইনাস প্রচুর ইলেকট্রন তার মানে মাইনাস চার্জ কে হোল্ড করে রাখে দিতে চায় না সো লেস নিউক্লিওফিলিক আই কম ইলেকট্রন নেগেটিভ তাই আরামসে মাইনাস চার্জ দিয়ে দেয় সো হাইলি নিউক্লিওফিলিক তার মানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার কে স্টাডি করতে হবে ফর দা নিউক্লিওফিলিসিটি অর্ডার SN2 রিঅ্যাকশন আমরা পড়েছি SN2 রিঅ্যাকশনে তাহলে নিউক্লিওফিলিসিটির অর্ডারটা কি SN2 রিঅ্যাকশনে কি হয় একবার জাস্ট একবার দেখে নি এসএন2 রিঅ্যাকশন এক্স্যাক্টলি হয়টা কি এরকম ধরে একটা মিথাইল হ্যালাইড আছে কোন একটা নিউক্লিওফাইল আসে অ্যালকিল হ্যালাইড আছে জেনারেল জেনারেল ওয়েতে যদি পড়ি একটা অ্যালকিল হ্যালাইড আছে যেখানে হ্যালাইডটা হচ্ছে লিভিং গ্রুপ আর অ্যালকিল গ্রুপটা হচ্ছে পার্শিয়াল প্লাস চার্জ আছে হ্যালাইড ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য পার্শিয়াল মাইনাস চার্জ আছে তার কারণটা হচ্ছে যে হ্যলাইডটা মোর ইলেকট্রোনেগেটিভ डेफिनेटली অ্যালকাইল গ্রুপ বা কার্বনের থেকে হ্যলাইড মোর ইলেকট্রোনেগেটিভ সো হ্যলাইড বন্ড পেয়ারকে এদিকে শিফট করে রেখেছে হ্যলাইডের উপরে পারশিয়াল মাইনাস চার্জ আর অ্যালকাইল গ্রুপ অ্যালকাইল গ্রুপের উপরে পারশিয়াল প্লাস চার্জ আছে এই অবস্থায় দূর থেকে যদি কোনো নিউক্লিওফাইল চেক করে তাহলে সে ক্লিয়ারলি চেষ্টা করবে এখানে বন্ড তৈরি করতে তাতে লিভিং গ্রুপটা আউট হয়ে যাবে এটা ছিল SN2 রিঅ্যাকশন এর মেইন फंडाটা অর্থাৎ নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে এই অ্যাটাকটা ব্যাক সাইডে অ্যাটাক হবে অ্যাটাক করবে অ্যালকাইল গ্রুপে এন্ড তার জন্য হ্যালোজেনটা আউট হয়ে যাবে এর ফলে তৈরি হবে হচ্ছে প্রোডাক্টটা তৈরি হবে এরকম নিউক্লিওফাইলটার সঙ্গে নিউক্লিওফাইলটার সঙ্গে অ্যালকাইল গ্রুপটা জুড়ে যাবে আর হ্যালাইডটা অ্যাজ অ্যানায়ন আউট হয়ে যাবে সো এরকম একটা প্রোডাক্ট তৈরি হবে এটা ছিল জেনারেল SN2 রিঅ্যাকশন এবারে এই SN2 রিঅ্যাকশনে দিস ইজ দা নিউক্লিওফিলিসিটি অর্ডার

কমে যাবে তো এটা ছিল রিয়াকশন জেনারেল এসেন্ট ইজি ওয়ে দেখালামিশন এগুলো ভালো করে স্টাডি করে নিতে হবে এসএন মানে ভালো করে স্টাডি করতে হবে

আচ্ছা চলে আসছি এবার এমবি ফাইলস এখানে আমাদের জেনারেল ইলেকট্রোফাইল নিউক্লোফাইল এর জেনারেল স্টাডি শেষ হচ্ছে মানে বেশ কিছু কম্পারিজন কম্পারেটিভ স্টাডি করছিলাম যেটা এখানে শেষ হচ্ছে আমরা নেক্সট টপিকে মুভ করছি দ্যাট ইজ এমবি ফাইল এমবি ফাইল কাদেরকে বলা হয় একটাই মলিকুল যেখানে একটা ইলেকট্রোফিলিক সেন্টারও আছে একটা নিউক্লোফিলিক সেন্টারও আছে মানে একটাই মলিকুল ইলেকট্রন ডেফিশিয়েন্টি জায়গাও আছে যেটা কি ইলেকট্রোফিলিক সেন্টার ইলেকট্রন রিচ জায়গাও আছে যেটা কি নিউক্লোফিলিক সেন্টার সেম মলিকুলে যদি ইলেকট্রন ডেফিশিয়েন্ট এবং ইলেকট্রন রিচ তাদেরকে আমরা বলবো যেরকম এই পার্টিকুলার মলিকুলটা এই মলিকুলটাতে ভালো করে দেখো অক্সিজেন ইজ ইলেকট্রন তার জন্য সি ও বন্ড এই বন্ড পেয়ার অক্সিজেনের দিকে অক্সিজেন উপরে এসছে পার্সিয়াল মাইনাস চার্জ ক্লিয়ারলি তার জন্য কার্বন হয়ে গেছে ইলেকট্রন এন্ড ওর উপরে এসেছে পার্সিয়াল প্লাস চার্জ তারপরে কার্বন সেন্টারটা হয়ে গেলো ইলেকট্রোফিলিক সেন্টার অক্সিজেন সেন্টার হয়ে গেল নিউক্লিওফিলিক সেন্টার এরকম মলিকুলকে আমরা বলবো অর্থাৎ যেখানে একটা সেন্টার হয়ে যাচ্ছে ইলেকট্রন রিচ অন্য সেন্টার হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট তারা হয়ে যাচ্ছে অ্যাম্বিফাইল যেখানে একজন ভালো রকম ইলেকট্রন রিচ কে ইলেকট্রন রিচ যে ইলেকট্রন নেগেটিভ বেশি কে ইলেকট্রন ডেফিসিয়েন্ট যে ইলেকট্রন নেগেটিভ কম সুতরাং একটা জিনিস আশা করছি এখনো অবধি যা কেমিস্ট্রি শিখেছি তাতে ক্লিয়ার হয়ে গেছে যে পিরিয়ডিক টেবিলে ইলেকট্রন নেগেটিভিটি এই প্যারামিটারটার হিউজ ইম্পর্টেন্স আছে কারণ ইলেকট্রন নেগেটিভিটি বেশি বা কম এর উপরে ডিপেন্ড করছে কোথায় প্লাস চার্জ ডেভেলপ করছে কোথায় মাইনাস চার্জ ডেভেলপ করছে অ্যান্ড তার উপরে ডিপেন্ড করবে কে কাকে অ্যাটাক করতে যাচ্ছে সো পয়েন্ট এইটা ভালো করে স্টাডি বন্ডিং যখন ওখানে পোলারিটি পয়েন্টটা সো এই জায়গাগুলো খুব ভালো করে স্টাডি করবে কারণ এইগুলোর উপরে কিন্তু পুরো অর্গানিক কেমিস্ট্রি একদম ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো দাঁড়িয়ে আছে ঠিক আছে সিমিলারলি পরেরটাতেও নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ সো ট্রিপল বন্ডের নাইট্রোজেন ছিল মোর ইলেকট্রোনেগেটিভ বন্ডটার ওর দিকেই শিফট হবে ওর উপরে পার্শিয়াল মাইনাস চার্জ আসবে সো ক্লিয়ারলি ওটা নিউক্লিওফিলিক সেন্টার কারণ ইলেকট্রন রিচ যার থেকে ইলেকট্রন চলে গেল সেই ইলেকট্রন ডিফিশিয়েন্ট সেন্টার সে ইলেকট্রো সেন্টার এই টার্ম গুলো আনসারিং এ মেনশন করতে হবে যে ইলেকট্রোফিলিক সেন্টারে নিউক্লিওফাইল নিউক্লিওফাইলের অ্যাটাক আসলো এই টার্মটা মেনশন করে হবে তোমাকে ফুল মার্কস দেবে মানে করেসপন্ডিং কোশ্চেন ওয়াইজ তুমি যে কার্বনের মাথায় পার্সিয়াল প্লাস চার্জ আছে সেই কার্বনে নিউক্লোফিলিক অ্যাটাক আসবে না ইলেকট্রোফিলিক কার্বনে নিউক্লিওফাইল অ্যাটাক করবে একদম টার্ম ওয়াইজ দিতে হবে ইলেকট্রোফিলিক কার্বন মানে তুমি মিন করে দিচ্ছি ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনে ক্লিয়ারলি নিউক্লিওফাইলের অ্যাটাক আসবেই আসবে কারণ নিউক্লিওফাইল ইলেকট্রন রিচ কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সে অ্যাটাক আসবেই কিন্তু তোমাকে টেকনিক্যাল টার্ম ইউজ করে আনসারিং করতে পারলে সাবজেক্টিভ এক্সামের জন্য বলছি টার্ম ইউজ করে আনসারিং করতে পারলে তোমার সুবিধা হবে যেখানে তুমি বলবি ইলেকট্রোফিলিক কার্বন একটা গাছের এর থেকে মানে নিউক্লোফাইল এটা করছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইলেকট্রোফিলিক কার্বনে দিস কার্বন ইজ মোস্টলি ইলেকট্রোফিলিক এরকম ভাবে আনসার করতে হবে ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করতে হবে ওই জন্য ডায়াগ্রাম ড্র করে করে তোমাদের আমি পড়াই সত্য না কারণ एग्जाम হলে হিস্ট্রি লেখার জায়গা না एग्जाम হলে কেমিস্ট্রিটা লিখতে হবে কেমিস্ট্রি লেখা মানে তোমাকে ডায়াগ্রাম ড্র করতে হবে ঠিক যেরকম প্যাটার্নে দেখাচ্ছি এরো দিয়ে দিয়ে দেখিয়ে দিতে হবে সো দিস ইজ দ্য ডায়াগ্রাম এটা ইলেকট্রোফিলিক সেন্টার এটা নিউক্লিওফিলিক সেন্টার এরো দিয়ে বুঝিয়ে দিলে পুরো কম্পাউন্ডটাকে দিয়ে বললে এখানে অ্যাটাকটা হবে অ্যাটাকার ফলে এটা তৈরি হবে এটা তৈরি হবে এটা তৈরি হবে সো রিঅ্যাকশনস দিলে ইকুয়েশনস দিলে মানে কে কোথায় অ্যাটাকটা হবে কেন অ্যাটাকটা হবে এক দুই লাইনে এক্সপ্লেইন করলে সো দ্যাট ইজ দা ওয়ে অফ অনসারিং সেই জন্য তোমাকে এরর ফরম্যাটে আমি দেখানোর চেষ্টা করছি জিনিসটাকে সো এরকম মলিকুল দেরকে বলা হয় অ্যাম্বিফাইল যেখানে ইলেকট্রন রিচ সেন্টারও আছে এন্ড ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেন্টারও আছে এরা হচ্ছে অ্যাম্বিফাইলস আচ্ছা চলে আসছি কার্বানায়ন এই পার্টটা কি এই পার্টটা হচ্ছে আমাদের রিয়াকশন ইন্টারমিডিয়েট সো ইন্টারমিডিয়েট বলে তো একটা মেন রিয়ান্ট তারপরে কোন একটা রিয়েজেন্ট অ্যাটাকিং রিঅ্যাক্ট করেছে রিয়েট্রোফাইলক নিউক্লিফাইলক প্রোডাক্ট তৈরি করেনি মাঝখানে কিছুটা তৈরি করেছে সো মাঝখানে তিন রকমের ইন্টারমিডিয়েট তৈরি করতে পারে তিন চার রকমের ইন্টারমিডিয়েট তৈরি করতে পারে একটা একটা করে ইন্টারমিডিয়েট দেখবো ফ্রি রেডিক্যাল কার্বোক্যাটায়ন কার্বানায়ন কার্বিন নাইট্রিন তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ইন্টারমিডিয়েট তৈরি করতে পারে ইন্টারমিডিয়েট গুলো একটা টেম্পোরারি স্টেট ওই অবস্থায় মলিকুলটা বেশিক্ষণ এক্সিস্ট করে না কিন্তু হ্যাঁ তৈরি হয় তারপরে সেখান থেকে আবার ফার্দার রিয়াকশনস হয় ফাইনাল প্রোডাক্টের দিকে চলে যায় ওকে তো দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট সো এখন প্রথম দেখতে চলেছে ফ্রি রেডিক্যাল ইন্টারমিডিয়েট এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে CH3 ইন্টারমিডিয়েট তো CH3 ইন্টারমিডিয়েট তৈরি কেমন করে হতে পারে সেটা প্রথমে দেখেনি ফর এক্সাম্পল ধরে এরকম একটা মলিকুল ছিল CH3Br এবার এই পার্টিকুলার বন্ডটার হোমোলাইসিস হয়েছে কি হয়েছে হোমোলাইসিস হোমোলাইসিস মানে একদম ইকুয়াল ক্লিভ হয়ে গেছে ইকুয়ালি ক্লিভ হয়ে গেছে তার জন্য ব্রোমিন তার ইলেকট্রনটাকে নিয়ে আউট হয়ে গেছে এই ব্রোমিন ডট আর সিএইচ এর কাছে তার ইলেকট্রনটা চলে এসেছে দ্যাট ইজ সিএইচ ডট এই তৈরি হলো ফ্রি রেডিক্যাল অর্থাৎ দুজনেই একটা একটা করে ইলেকট্রন দিয়ে তো কোভেল মনটা তৈরি করেছিল দুজনেই এখন ইকুয়ালি ডিভাইড হয়ে আউট হয়ে গেছে ইকুয়ালি ডিভাইড হয়ে আউট হয়ে গেছে ব্রোমিন তার ইলেকট্রন কে নিয়ে আউট হয়ে গেছে কার্বন তার ইলেকট্রন কে নিয়ে আউট হয়ে গেছে হিসাব নিজেরা নিজেরা বুঝে নিয়েছে আউট হয়ে গেছে এই অবস্থায় এই যে সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস গুলো তৈরি হলো সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস গুলো তৈরি হলো দে আর কল্ড ফ্রি রেডিক্যালস সো ফ্রি রেডিক্যাল তৈরি হয় কখন যখন হোমোলাইসিস হয় হোমোলাইসিস মানে বন্ডটার একদম ইউনিফর্ম ক্লিভেজ হচ্ছে বন্ডটার ব্রেকিংটা ইউনিফর্মলি হচ্ছে পুরো বন্ডটা ইউনিফর্ম ব্রেকিং হচ্ছে যে যার জিনিস নিয়ে এসেছিল সে তার জিনিস নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সো বন্ড যখন এরকম ইউনিফর্ম হোমোলাইটিক ওয়েতে ক্লিভ হয় তখন তৈরি হয় ফ্রি রেডিক্যাল এবার এখানে ফ্রি রেডিক্যালের স্ট্রাকচারটা দেখানো হয়েছে এখানে তোমাকে কি কি মনে রাখতে হবে মিথাইল ফ্রি রেডিক্যালটা দেখানো হয়েছে মিথাইল ফ্রি রেডিক্যালে এখানে আছে কার্বন দিস ইজ দা কার্বন এটা কার্বন আছে ঠিক আছে সো কার্বনের উপরে মনে রাখতে হবে এখানে এই কার্বনটার হাইব্রিডেশন হচ্ছে এস অর্থাৎ যে অরবাইটালে এই ফ্রিরেডিক্যালটা আছে এটা একটা আনহাইব্রিডাইজড পি অরবাইটাল আনহাইব্রিটেশন হয়নি এরকম ফ্রি পি অরবাইটাল আনহাইব্রিডাইজড পি অরবাইটাল যেখানে ওই আনএপিয়ার লোন ইলেকট্রনটা সিঙ্গেল ইলেকট্রনটা রয়েছে সেই অরবাইটালটা হচ্ছে একটা আনহাইব্রিডাইজড পি অরবাইটাল আর বাকি তিনটে অরবাইটাল হাইব্রেডশনে গেছে অর্থাৎ কার্বনের টোটাল কটা অরবিটাল একটা এস আর তিনটে পি তো ওই একটা এস আর তিনটে পি এর মধ্যে একটা এস আর দুটো পি এরা মিক্সড হয়েছে যে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি করেছে যাদের সঙ্গে কিনা হাইড্রোজেন গুলো জয়েন করে আছে আর যে অরবিটালটা মিক্সড হয়নি সেই পি অরবিটালটাতে ওই লোন সিঙ্গেল ইলেকট্রনটা রয়ে গেছে সেই জিওমেট্রিটা বা এই মর্নিং ফিচারটা তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে কিনা কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশনে আছে মানে একটা এস আর দুটো পি মিলে মিক্সড হয়ে তিনটে মিক্সড অরবিটাল তৈরি করেছে হাইব্রিড অরবিটাল মানে মিক্সড অরবিটাল সো একটা এস আর দুটো পি তাই sp2 এরা মিলে একটা মিক্সড অরবিটাল তৈরি করেছে তিনটে মিক্সড অরবিটাল তৈরি করেছে ওই তিনটে মিক্সড অরবিটালের সঙ্গে হাইড্রোজেন গুলো জয়েন করে আছে আর যেটা মিক্সড হয়নি একটা পি এখনো পড়ে আছে স্টিল কারণ টোটাল তিনটে পি থাকে তার একটা এস আর দুটো পি ইউজ হয়েছে সো যে পিটা ইউজ হয়নি ওই পিতে লোন ইলেকট্রনটা এক্সিস্ট করে সো এটা sp2 হাইব্রিডেশনে থাকে আমরা কেমিক্যাল বন্ডিং যখন ডিটেইলে একটু pore নেব বা মাথায় ঢুকে যাবে তখন জানতে পারবো যে sp2 যদি কোথাও হাইব্রিডেশন হয় সেখানে জিওমেট্রি হয় ট্রাইগোনাল প্ল্যানার এক্স্যাক্টলি ফ্যানের ব্লেডের মতন দেখতে হয় ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি হয় উইথ আ বন্ড অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি সেই ইনফরমেশনগুলো যখন আমরা একটু হাইব্রিডেশনটা পড়ব কেমিক্যাল বন্ডিং এ বা ভিএসিপিআর থিওরি পড়বো তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আপাতত মনে রাখতে হবে যে কোথাও যদি এসপি টু থাকে কার্বন যদি কোথাও এসপি টু ওয়েতে থাকে তাহলে সেখানে জিওমেট্রি হবে ট্রাইগোনাল প্ল্যানার ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রিটা হচ্ছে এক্সাক্টলি ফ্যানের ব্লেডের মতন মাঝখানে আছে কার্বন এন্ড তিনটে ব্লেডে তিনটে হাইড্রোজেন আছে সেম প্লেনে আছে পুরো জিনিসটা ফ্যানের ব্লেডের মতনই এন্ড বন্ড অ্যাঙ্গেল হচ্ছে একটা বন্ডের থেকে অন্য বন্ডের মাঝে যে অ্যাঙ্গেলটা আছে দ্যাট ইজ ওয়ান ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল আছে তো যখনই এসপি হবে তখন এই জিনিসটা হবে এখানে যেহেতু এটা এসপি টু তাই ফ্রিরেডিক্যাল এই সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়ে গেল ফ্রিরেডিক্যাল ফ্রিরেডিক্যাল এর জিওমেট্রি এন্ড অল এবারে চলে আসি ফ্রিরেডিক্যাল এর স্টেবিলিটি স্টেবিলিটি জানার জন্য আমাদেরকে জানতে হবে হচ্ছে হাইপার কনজুগেশন মানে আলফা হাইড্রোজেন কতগুলো আছে বা অ্যালকিল গ্রুপ কতগুলো আছে কারণ স্টেবিলিটি কে দেবে অ্যালকিল গ্রুপের স্টেবিলিটি দেবে এন্ড দুরকম স্টেবিলিটি ফ্যাক্টর আসবে এখানে একটা হচ্ছে প্লাস আই এফেক্ট

এটা হচ্ছে ইলেকট্রন পুশিং এফেক্ট বা ইলেকট্রন ডোনেটিং এফেক্ট ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে যারা কিনা ইলেকট্রন পুশ করে নিজের থেকে ইলেকট্রন পুশ করে তো দেখা যাক এখানে ফ্রি রেডিক্যালটার সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ আছে একটা অ্যালকিল গ্রুপ এখানে ফ্রি রেডিক্যালটার সঙ্গে দুটো অ্যালকিল গ্রুপ আছে এখানে ফ্রি রেডিক্যালটার সঙ্গে তিনটে অ্যালকিল গ্রুপ আছে সো ক্লিয়ারলি অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট থাকে তার মানে এখানে একটা অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট এখানে দুটো অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট এখানে তিনটে অ্যালকেল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে তো যত বেশি এরকম করে প্লাস আই এফেক্ট আসছে ইলেকট্রন যত সাপ্লাই আসছে তত কার্বনটা স্টেবিলিটি পাচ্ছে ইলেকট্রন যত সাপ্লাই আসছে তত কার্বনটার কাছে একটা ইলেকট্রন ছিল কিন্তু আরো ইলেকট্রন লাগবে কারণ আরো কেন লাগবে অক্টেটটা তো পাইনি না অক্টেটটা তো চলে গেছে যেই হোমোলাইটিক ক্লিভ হয়ে গেছে ব্রোমিন তার ইলেকট্রনকে নিয়ে আউট হয়ে গেছে ব্রোমিন থাক যেই থাক সে তার ইলেকট্রন কে নিয়ে আউট হয়ে গেছে সো ক্লিয়ারলি কার্বনের থেকে অক্টেট চলে গেছে কার্বন এখন অক্টেটের জন্য এখন তর পাচ্ছে পুরোপুরি যে অক্টেট চাই অক্টেট চাই সামাও কে ইলেকট্রন দাও সামাও কে ইলেকট্রন দাও কারণ আমার একটা ইলেকট্রন আমি মিউচুয়ালি শেয়ার করেছিলাম কারণ একজনের সঙ্গে যার সঙ্গে করেছিলাম সে তার ইলেকট্রন কে নিয়ে চলে গেছে আমি একটা ইলেকট্রন শর্টেজে আছি আমার ভ্যালেন্সিলে সাত ইলেকট্রন রয়ে গেছে একটা সামাও চাই আমাকে অক্টেট দাও অক্টেট দাও অক্টেট দাও করছে এই অবস্থায় কেউ যদি একটুখানি সাপ্লাই দিয়ে দেয় সো অবভিয়াসলি তার অক্টেটের দিকে টেন্ডেন্সি বাড়ছে

প্রিরেডিক্যালটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে দুটো কার্বন অ্যাটাচ তাই এটা টু ডিগ্রি প্রিরেডিক্যালটা যে কার্বনে অ্যাটাচ সেই কার্বনে তিনটে কার্বন অ্যাটাচ তাই এটা থ্রি ডিগ্রি তো যত বেশি ডিগ্রি বাড়ছে তত অ্যালকিল গ্রুপ বাড়ছে ওয়ান ডিগ্রি থেকে টু ডিগ্রি টু ডিগ্রি থেকে থ্রি ডিগ্রি মানে কি বাড়লো অ্যালকিল গ্রুপ বাড়লো ওয়ান ডিগ্রি মানে একটাই কার্বন অ্যাটাচ একটাই অ্যালকিল গ্রুপ বাকিগুলো হাইড্রোজেন টু ডিগ্রি মানে দুটো কার্বন মানে দুটো অ্যালকিল গ্রুপ বাকিটা হাইড্রোজেন থ্রি ডিগ্রি মানে তিনটে অ্যালকিল গ্রুপ মানে তিনটে কার্বন মানে বাকি আর হাইড্রোজেন নেই তার মানে ক্লিয়ারলি যত ডিগ্রি বাড়ছে তত অ্যালকিল গ্রুপ বাড়ছে অ্যালকিল গ্রুপ বাড়ছে মানে প্লাস আই এফেক্ট বাড়ছে মানে ইলেকট্রনের সাপ্লাই বাড়ছে সাপ্লাই বাড়ছে মানে অক্টেট ফুল হওয়ার চান্সেস বাড়ছে অক্টেট ফুল হওয়ার চান্সেস বাড়ছে মানে স্টেবিলিটি বাড়ছে তাহলে স্টেবিলিটি অর্ডার কি হবে ক্লিয়ারলি 3 ডিগ্রি বেশি স্টেবল 2 ডিগ্রি কম স্টেবল 1 ডিগ্রি সবথেকে কম স্টেবল দিস ইজ দা স্টেবিলিটি অর্ডার এবার এই স্টেবিলিটি অর্ডারে আরো একটা ফ্যাক্টর আছে সেটা কি বললাম হাইপার কনজুগেশন এই ফ্যাক্টরটা একবার বুঝে নিই এখানে হাইপার কনজুগেশন বলতে কি বোঝায় দেখো হাইপার কনজুগেশনটা আমরা একটা থ্রু দিয়ে বুঝছি বাকিগুলোতে আমরা পুরো জিনিসটা এক্সট্রাপোলেট করব সো আমরা প্রথমে 1 ডিগ্রিটাকে নিয়ে নিচ্ছি 1 ডিগ্রিটাকে নিয়ে নিচ্ছি সো 1 ডিগ্রিটাকে একটু ডিটেইলে লিখছি ডিটেইলে লিখলাম দেখো এটাই 1 ডিগ্রি 1 ডিগ্রিটাকে জাস্ট একটু ডিটেইল লিখেছি আর কিছু না 1 ডিগ্রি রেডিকালটাকে একটু ডিটেইলে লিখেছি CH2 CH3 CH3 কে আমি ভেঙে ভেঙে লিখেছি এখানে কনসার্ন কার্বন কোনটা কনসার্ন কার্বন হচ্ছে যার উপরে রেডিকালটা আছে দ্যাট ওয়ান 1 ডিগ্রি কার্বন ইজ দা কনসার্ন কার্বন দ্যাট 1 ডিগ্রি কার্বন ইজ দা কনসার্ন কার্বন তাকে নিয়ে চর্চা চলছে কনসার্ন কার্বন কনসার্ন কার্বনের পাশের জন্য হচ্ছে আলফা কার্বন সো দিস ইজ দা আলফা কার্বন কনসার্ন কার্বন তার পাশের কার্বন আলফা কার্বন তাহলে প্রথমে চেক করে কোথায় কটা আলফা আছে এখানে একটাই আলফা কার্বন আছে এখানে কনসার্ন কার্বনের পাশে দুটো আলফা কার্বন আছে এখানে কনসার্ন কার্বনের পাশে তিনটে আলফা কার্বন আছে তিনটে আলফা কার্বন আছে প্রত্যেকটা আলফা কার্বনে আবার হাইড্রোজেন আছে তো তারা হচ্ছে আলফা হাইড্রোজেন তার মানে এখানে একটা আলফা হাইড্রোজেন দুটো আলফা হাইড্রোজেন তিনটে আলফা হাইড্রোজেন আছে এই আলফা হাইড্রোজেন গুলো হাইপার কনজুগেশনে হেল্প করে কেমন করে করে দেখে নাও ভালো করে একটা আলফা হাইড্রোজেনকে দিয়ে বোঝাচ্ছি এই আলফা হাইড্রোজেনটাকে দিয়ে বোঝাচ্ছি বাকিগুলো সেম কাজ করে এখানেও যত আলফা আছে সবাই সেম একটাকে দিয়ে বন্ড এই বন্ডের বন্ডের থেকেও এই হয়ে যায় এই পার্টিকুলার বন্ডটারও হোমোলাইটিক ক্লিভ হয় এখান থেকে একটা ইলেকট্রন এদিকে চলে যায় বন্ড তৈরি করতে হোমোলাইটিক ক্লিভ যেই হয় একটা ইলেকট্রন চলে যায় বন্ড তৈরি করতে ওখানেও একটা ইলেকশন আসে বন্ড তৈরি করতে দুজনের একটা একটা করে ইলেকশন আসে তার মানে দুটো ইলেকশন আসে এই বন্ডটা থেকে একটা ইলেকশন আসে ওই ইলেকশনটাও লোন ইলেকশনটাও আসে তাহলে দুজন থেকে একটা একটা করে ইলেকশন আসে মানে কি সিচুয়েশন তৈরি হলো এইখানে ক্লিয়ারলি একটা ডাবল বন্ড তৈরি হলো ওই লোকেশনটাতে কারণ এদিক থেকেও একটা লোন ইলেকট্রন এসেছে ওদিক থেকেও একটা লোন ইলেকট্রন এসেছে দুটো লোন ইলেকট্রন মিলে একটা নতুন বন তৈরি করেছে আর একটা বন তো ছিলই আর এইখানে অন্য ইলেকট্রনটা হাইড্রোজেন ওপরে উঠে গেছে ওই বনটা নেই এখন আর কারণ ওই বনটার হোমোলেটিক ক্লিপ হয়ে গেছে অ্যান্ড ওই হাইড্রোজেনটা আলাদা হয়ে উঠে গেছে আলাদা হয়ে ফ্রুডিটিক্যাল ফর্মে আলাদা হয়ে গেছে আলাদা হয়নি মলিক্যুলের কাছেই আছে কিন্তু বন্ডটা ব্রেক করে গেছে দিস ইজ হাইপার কনজুগেশন এর ফলে ক্লিয়ারলি দেখো ওই কার্বনটা যেটা কনসার্ন কার্বন ছিল ওই কনসার্ন অক্টেট এসে গেছে চারটে বন্ড পেয়ার আটটা ইলেকট্রন চারটে ক্লিয়ার কাট বন্ড পেয়ার দুটো সঙ্গে আর দুটো ডাবল বন্ড যে কার্বনটা এতক্ষণ অক্টেটের জন্য তর্পাত ছিল তার কাছে একটাই সিঙ্গেল ইলেকট্রন ছিল একটাই ইলেকট্রনের শর্টেজ ছিল সে অন্য একটা বন্ডের থেকে একটা ইলেকট্রনকে টেনে নিল অন্য বন্ডটা কে ওই আলফা হাইড্রোজেনের সঙ্গে থাকা বন্ড অন্য একটা বন্ড কে বললে ভাই অন্য কেউ আসছে না যতক্ষণ ততক্ষণ তুই আমাকে একটা ইলেকট্রন দে আপাতত আবার কিছুক্ষণ মধ্যে তোকে আমি ব্যাক করে দেবো বা টেম্পোরালি কিছুক্ষণ দে কারণ আমি অক্টেট পাচ্ছি না আমার স্টেবিলিটি চলে যাচ্ছে হাইড্রোজেনটা বললে তাতে আমারও তো স্টেবিলিটি চলে যাবে তখন বললো কোনো ব্যাপার না আলফা হাইড্রোজেন আরো তো আছে একবার এখন তুই দে কিছুক্ষণ পরে অন্য এক থেকে নেবো কিছুক্ষণ পরে অন্য এক থেকে নেব তো মাঝে মধ্যে তোরা আমাকে ইলেকট্রনের একটা করে সাপ্লাই দে আর তোরা নিজেরা ফ্রি রেডিক্যাল হয়ে যা কিন্তু একজনকেই বললো না বলো তিন তিনটে আলফা আছে তো তিনজনে ভাগ ব্যাটার করে আমাকে কর। তো রাজি হলো একটা দেখিয়েছি বাকি হাইড্রোজেন গুলো সেম অর্থাৎ তাদের বন্ড ক্লিপ হচ্ছে ক্লিপ হওয়ার জন্য একটা ইলেকট্রন চলে যাচ্ছে ওই লোন ইলেকট্রনটার সঙ্গে ডাবল বন্ড তৈরি করতে কারণ সিঙ্গল বন্ডটা তো ছিল বন্ডটা তো ছিলই তো ওই যে বন্ডটা ব্রেক হলো ওখান থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে ওই লোন ইলেকট্রনটার সঙ্গে ডাবল বন্ড তৈরি করতে আর হাইড্রোজেনটা নিজে হয়ে যাচ্ছে পিরিয়ডিক্যাল পিরিয়ডিক্যাল হয়ে কোথাও চলে যাচ্ছে না ওখানে এক্সিস্ট করছে কারণ কিছুক্ষণ বাদে ওইটা আবার ফেরত চলে আসবে তখন আবার অন্য হাইড্রোজেন থেকেও নেবে ক্লিয়ারলি এই ভাবে কার্বনটা নিজের অক্টেট ফুলফিল করার চেষ্টা করবে টাইম টু টাইম এন্ড এর জন্য আলফা হাইড্রোজেনের সাপোর্ট লাগবে সো হাইপার কনজুগেশন আমরা কি বুঝলাম আলফা হাইড্রোজেন বেশি তো হাইপার কনজুগেশন বেশি তো স্টেবিলিটি বেশি কারণ কার্বনটা টকটেট পাচ্ছে টাইম টু টাইম এবারে দেখা যাক কোথায় কটা আলফা এখানে তিনটে আলফা হাইড্রোজেন এখানে ছটা আলফা হাইড্রোজেন এখানে আলফা হাইড্রোজেন এখানে তিনটা আলফা হাইড্রোজেন এখানে দুটো আলফা কার্বন টোটাল ছটা আলফা হাইড্রোজেন এখানে তিনটা আলফা কার্বন প্রত্যেকটাতে তিনটে করে টোটাল নটা আলফা হাইড্রোজেন যত আলফা হাইড্রোজেন বেশি ক্লিয়ারলি এই ধরনের স্টেবিলিটি বেশি হাইপার কনজুগেটিভ স্টেবিলাইজেশন বেশি যত স্টেবিলাইজেশন বেশি কারণ অক্টেটটা ফুলফিল হবে টাইম টু টাইম কার্বনের নন নটা হাইড্রোজেন আসলে হেল্প করতে কার্বনটাকে নন নটা হাইড্রোজেন তাদের একটা করে বন্ডকে স্যাক্রিফাইস করছে নিজেরা ফ্লোরডিক্যাল হয়ে যাচ্ছে কার্বনকে ইলেকট্রনে সাপ্লাই দিয়ে দিচ্ছে এই ভাবে কার্বনটাকে অক্টেট দিচ্ছে এন্ড এই ভাবেMoleculeটাকে ওভারঅল কিছুক্ষণের জন্য স্টেবিলিটি দিচ্ছে কতক্ষণের জন্য যতক্ষণ না যতক্ষণ না পার্মানেন্টলি একটা ইলেকট্রন বাইরে থেকে কোথাও থেকে চলে আসে যে ছেড়ে চলে গেছিল তার জায়গায় অন্য কেউ পারমানেন্টলি যতক্ষণ না চলে আসে যতক্ষণ না পারমানেন্টলি কিরকম পারমানেন্টলি কেউ আসছে তার একটা ইলেকট্রনকে নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে এরকম ভাবে তারা স্টেবিলাইজেশনটা চালাচ্ছে থ্রু হাইপার কনজুগেশন যার জন্য মোস্ট সিগনিফিক্যান্ট রোল প্লে করছে আলফা হাইড্রোজেন গুলো যত আলফা হাইড্রোজেন বেশি তত স্টেবিলিটি বেশি ক্লিয়ারলি হাইপার কনজুগেশন প্লাস আই এফেক্ট দুজনেই একই কথা বলছে যে স্টেবিলিটি ওখানেই বেশি হবে 3 ডিগ্রিতে তাই মনে রাখতে হবে ফ্রুডিক্যাল এবং কার্বোকাটাইন কার্বোকেন এখনো বলিনি বাট ফ্রুএডিক্যাল এবং কার্বোকাটাইন সেম ওতে স্টেবিলিটি অর্ডার চলে মানে ছয় ডিগ্রি সব থেকে বেশি স্টেবেল তারপরে টু ডিগ্রি তারপরে ওয়ান ডিগ্রি কার্বোকাটেন এর জন্য অ্যাপ্লিকেল ফ্রুএডিক্যাল এর জন্য অ্যাপ্লিকেবেল এবং দুটোতেই সেম পয়েন্টে অ্যাপ্লিকেবেল প্লাস আই এফেক্ট এবং হাইপারকনজিকেশন সেম পয়েন্টের দুটোতেই অ্যাপ্লিকেবেল প্লাস আই এফেক্ট এবং তার সঙ্গে হাইপারকনজিকেশন দুটো এফেক্টই কার্বোকাটামকেও একই ওয়েতে স্টেবিলিটি দেবে সমস্ত কোয়েশ্চেন ওই অর্ডার থেকে বেরোবে তো সেই লেভেলে তোমাকে আমি জিনিসটাকে বুঝিয়ে দেবো তোমার তোমার কাছে ইজি হয়ে যাবে পুরো জিনিসটা যারা আজকে অনেকেই ক্লাস করলে দেখতে হবে যারা করেনি যারা আজকে জানে না কি মিস করলো আজকে অর্গানিকের পুরো ফান্ডামেন্টাল জিনিসটা মিস করে গেল আর তোমাদের মাথায় অর্গানিক এমন ঢুকে যাচ্ছে এই মোমেন্টে মানে এবারে বাড়িতে ডেফিনেটলি বইটা পড়বে বইটা পড়বে মানে এত ক্লিয়ার হয়ে যাবে মানে তোমরা অর্গানিক অলরেডি রাজ করতে শুরু করবে ভিডিও দেখে আমি জানি না কি কতটা রিকভার করতে পারবে চলে আসে ফ্রিডিক্যালদের ফাইনাল স্টেবিলিটি এই পার্টটুকু তো আমরা এক্সপ্লেন করে নিয়েছি এই পার্টটুকে এক্সপ্লেন করে নিয়েছি ফ্রিডিক্যাল স্টেবিলিটি এক্ষুনি আমরা এক্সপ্লেন করলাম এই তো এক্সপ্লেন্ড বাকি জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে প্রত্যেকটাকে ধরে ধরে এক্সপ্লেন করবো প্রত্যেকটাকে ধরে ধরে এক্সপ্লেন করবো দেখো ভালো করে প্রথমে এটা বলেনি এর কোনো স্টেবিলিটি নেই বেসিক্যালি এখানে কোনো রেজোনেন্স হচ্ছে না কিচ্ছু নেই ঠিক আছে কোনো রেজোনেন্স হয় না এখানে বলবে স্যার কনসার্ন কার্বন তো এটা তার পাশে তো আলফা আছে আলফাতে তো হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন কি কোনো হেল্প করতে পারে না পারে না কারণ অলরেডি ডাবল বন তৈরি হয়ে বসে আছে হাইড্রোজেন তখনই হেল্প করতে পারতো যদি সিঙ্গেল বন্ড থাকতো সেখানে ডাবল বন্ড তৈরি করে হাইড্রোজেনটা হেল্প করতে পারতো আলফা হাইড্রোজেনটা এখানে অলরেডি ডাবল বন্ড তৈরি হয়ে বসে আছে একটা তাই এই অবস্থায় ফার্দার আরো একটা হাইড্রোজেন থেকে আরো একটা ডাবল বন্ড বন্ড তৈরি তৈরি পসিবল পসিবল ওঠে ওঠে না না ফাইনালি কারণ অলরেডি একটা ডাবল বন্ড তৈরি হয়ে আছে এই অবস্থায় মানে অলরেডি ডাবল বন্ড আছে এই অবস্থায় হাইড্রোজেনটা বলে যে ভাই আমার তো একটাই বন্ড সিঙ্গেল বন্ড তুই আমার বন্ডকে ভেঙে নিজেকে ট্রিপল বানাবি তো এটা হয় না পসিবল নয় লজিক্যালি কারণ ডাবল বন্ড আছে অলরেডি হাইড্রোজেন গুলোর সঙ্গে সিঙ্গেল বন্ড ওই সিঙ্গেল বন্ড স্যাক্রিফাইস করে কেউ ট্রিপল বন্ড বানাবে ডাবল বন্ড আছে অলরেডি বলছে আরো চাই ট্রিপল বন্ডের এর অক্টেট স্টেবিলিটি চাই ট্রিপল বন্ড হলে তবে অক্টেট হবে ওই তখন ওখানে হাত তুলে দেয় তাহলে এতটা পারবো না ভাই সাপোর্ট দিতে আমার কি হবে তাহলে ডাবল বন্ড বানিয়ে বসে আছি যে আমার সিঙ্গেল বন্ড তুই বলছিস যে তোর সিঙ্গেল বন্ডটাও ছেড়ে দে আমি কিনা ট্রিপল বন্ড বানাবো যেখানে আমি ডাবল বন্ড বানিয়ে অলরেডি বসে আছি এত দূর অব্দি হাইড্রোজেনটা সাপোর্ট দিতে পারবে না সেইখানে সেই কারণে এইখানে যদিও বা আলফা হাইড্রোজেন আছে দুটো আলফা হাইড্রোজেন আছে কিন্তু এই আলফা হাইড্রোজেন গুলো হাত তুলে দেবে বলবে আমরা পারবো না দিতে কারণ আমাদের অস্তিত্ব সংকটে চলে আসবে আমরা চ্যালেঞ্জের মুখে পড়ে যাব আমরা আমাদের সিঙ্গল বন্ডটাকে ব্রেক করে তোকে ট্রিপল বন্ড বানাতে দিতে এত দূর পারবো না আমাদের সিঙ্গল বন্ড ব্রেক করে তোকে ডাবল বন্ড অব্দি বানাতে বানানোতে হেল্প করতে পারি কারণ তোর ডাবল বন্ডটা হয়ে গেলে একটা হয়ে যাবে হ্যাঁ আমি বুঝতে পারছি ট্রিপল বন্ড হলে অকটেট হবে কিন্তু হাইড্রোজেন গুলো এখানে হেল্প করতে আসবে না পারবে না হাইপার দিয়ে সেই হেল্পটা দিতে পারবে না সিঙ্গল বন্ডকে ব্রেক করে ট্রিপল বন্ডের এর তৈরি করার হেল্প মানে এটা তো হচ্ছে মানে এমন কারোর থেকে তুমি টাকা ধার নিচ্ছ তুমি নিজে আমি মানে তুমি ধরো বড় লোক তুমি একটা গরিবের থেকে টাকা ধার নিচ্ছ বল আমাকে একটু লাগবে দুদিনের জন্য দে আমার টাকাগুলো এখন অন্য কোথাও আটকে আছে এখনই পাচ্ছি না দুদিনের জন্যে এরকম সিচুয়েশন হয়ে যাচ্ছে অলরেডি আমি বড় লোক আমি চাইলে অন্য কোথাও জোগাড় করতে পারি কিন্তু আমি সেটা জোগাড় না করে বা আমি চাইলে টয়লেটও করতে পারি ব্যাপারটাকে ঠিক আছে আমি তো কাছে তো টাকা আছে আমি তো বড় লোক আমার কাছে টাকা আছে দুদিন টয়লেট করে নিই কিন্তু আমি চাইছি এমন একজনের থেকে যার কাছে টাকা আইনি সিঙ্গেল বন্ডের উপরে এক্সিস্টেন্স তাকে বলছি তুই তোর টাকাটা সবটা আমাকে দিয়ে দেবো কিছুদিন মধ্যে ফেরত দিয়ে দেবো ঠিক কথা কিন্তু আপাতত দে তো এরকম সিচুয়েশন হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে ভিনাইল রেডিক্যাল কারণ ডাবল বন্ডেড পজিশন গুলোকে বলা হয় ভিনাইল পজিশন ক্লাসে অনেকবার ডিসকাস করেছি তো ডাবল বন্ডেড পজিশন গুলোকে বলা হয় ভিনাইল পজিশন ভিনাইল ফ্রি হবে লিস্টেবল নট অনলি ফ্রি রেডিকেল ভিনাইল কার্বোক্যাটায়নও লিস্টেবল হবে ভিনাইল ফ্রি রেডিক্যাল ভিনাইল কার্বোকাটায়ন গেল বি লিস্টেবল ভিনাইল পজিশন কোনটা ডাবল বন্ডেড কার্বন গুলো হচ্ছে ভিনাইল ডাবল বন্ডেড কার্বন গুলো হচ্ছে ভিনাইল সোটা লিস্টেবল চলে আসি এইটা এইটাতে প্রথমে চলে আসি এই পজিশনটাকে বলে অ্যালাইল কোনটা ডাবল বন্ডের পাশের কার্বন তাকে বলে অ্যালাইল ডাবল বন্ড তার পাশের কার্বনে অ্যালাইল তার মানে এটা অ্যালাইল রেডিক্যাল অ্যালাইল রেডিক্যালে কি আছে দেখেনি কেমন স্টেবিলিটি আছে এই ডাবল বন্ড থেকে একটা ইলেকট্রন এখানে আসবে একটা আর এই লোন ইলেকট্রনটাও আসবে এই ডাবল বন্ডের অন্য ইলেকট্রনটা এই কার্বনের মাথায় লোন ইলেকট্রন হিসেবে উঠে যাবে তার মানে এখানে লোন ইলেকট্রন একটা উঠে গেল ডাবল বন্ড ব্রেক করে গেছে সিঙ্গেল বন্ড শুধু রয়ে গেছে সি এইচ এইখানে সিঙ্গেল বন্ডই ছিল কিন্তু ডাবল বন্ডের একটা ইলেকট্রন ওর লোন ইলেকট্রন মিলে এখানে ডাবল বন্ডটা তৈরি হলো ক্লিয়ারলি ডাবল বন্ডের পজিশন মুভ করলো রেজোনেন্স হলো এর ফলে ফ্রি রেডিক্যাল এর পজিশন মুভ করলো যত বেশি ডিলোকালাইজেশন হবে আমরা জানি তত বেশি স্টেবিলিটি রেজোনেন্স মানে স্টেবিলিটি রেজোনেন্স মানে ডিলোকালাইজেশন ডিলোকালাইজেশন মানে স্টেবিলিটি তার মানে ক্লিয়ারলি এখানে স্টেবিলিটি পাওয়া গেল থ্রু ডাবল বন্ড ডাবল বন্ডটা যেহেতু পাশের কার্বনেই ছিল তার জন্য ডাবল বন্ডের একটাই ইলেকট্রন গেল ওখানে ওখানে লোন ইলেকট্রনটা এলো দিয়ে নতুন পজিশনে ডাবল বন্ডটা তৈরি করলো আর এই অন্য ইলেকট্রনটা এখন এর মাথায় ফ্রি রেডিকেল হিসেবে তৈরি হয়ে গেল তার মানে ফ্রি রেডিকেলটা যে কার্বনে ছিল সেই কার্বন থেকে অন্য কার্বনে সেটা শিফট হয়ে গেল এইভাবে ফ্রি রেডিকেল এর বলো বা ডাবল বন্ডের বল বলো দিয়ে যদি শিফটিং হয় ফ্রি বা ডাবল বন্ড এদের রেজোনেন্সের থ্রু দিয়ে যদি শিফটিং হয় এ শিফটিং রেজোনেন্স বলে ডিলোকালাইজেশন বলে ডিলোকালাইজেশন যত হবে ইলেকট্রনের শিফটিং যত হবে ইলেকট্রনের স্টেবিলিটি তত পাওয়া যাবে তাই অ্যালাইল এর রেজোনেন্স আছে রেজোনেন্সের জন্য স্টেবিলিটি বেশি তার মানে সব থেকে বেশি স্টেবিলাইজিং ফ্যাক্টর কোনটা রেজোনেন্স হচ্ছে সব থেকে স্ট্রং স্টেবিলাইজিং ফ্যাক্টর ডাইরেক্ট ইলেকট্রনকে মুভ করিয়ে দিচ্ছে কাউকে সাপোর্ট করার জন্য তারপরে কোনটা তারপরে হচ্ছে হাইপার কনজুগেশনের যে স্টেবিলিটি ফ্যাক্টর যেখানে মুভ করাতে গিয়ে নিজের বনটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে স্টিল মুভ করাচ্ছে তারপরে স্টেবিলাইজিং ফ্যাক্টর কোনটা প্লাস আই এফেক্ট যেখানে ইলেকট্রনকে ডাইরেক্ট মুভ করাচ্ছে না শুধু হালকা ঠেলছে পুরোপুরি দিচ্ছে না শুধু ঠেলছে নিজের কাছেও রাখছে বাট একটু একটু ঠেলছে তারপরে প্লাস আই এফেক্ট এটা হচ্ছে সব থেকে উইক স্টেবিলাইজিং ফ্যাক্টর প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে একজন ইলেকট্রন ডেফিসিয়েন্ট কাউকে বেশি হেল্প করা যায় না বেশি স্টেবিলিটি দেওয়া যায় না কিন্তু

স্টেবিলিটি একটু হলো কম থাকে বাকিদের থেকে বা বাকিদের গল্পটা দেখিনি বাকিদের গল্পটা কেমন দেখো আমরা এটাকে দেখব এটাকে দেখলে বাকি দুটো বুঝে যাব তাহলে আমরা এখন অব্দি অর্ডারটা দেখতে পাচ্ছি এইটা সব থেকে নাকি বেশি স্টেবল পিরিয়ডিক্যালের মধ্যে এই তিনটে সেম ক্যাটাগরি তার মধ্যে আমরা এই ক্যাটাগরিটা দেখব অ্যালাইলিকটা দেখলাম এই তিনটে হাইপার কনজুগেশন আর প্লাস আই এফএফ থ্রু দিয়ে দেখলাম এর আস্তে কিছুই স্টেবিলাইজেশন নেই এর অক্টেটকে ফুলফিল করার জন্য কেউ আসছে না সেটাও জানলাম তোলে স্টেবিলাইজেশনের প্রত্যেকটা অর্ডারকে আমরা ডিটেইলস স্টাডি করেছি এখন আমরা চলে আসছি এই পার্টিকুলারটাতে সো আমরা এটাকে দেখলাম অ্যালাইলটাকে দেখলাম এখন আমরা বেনজাইলটাকে দেখব এই কার্বনটাকে বলে বেনজাইলিক কার্বন কি রকম কার্বন দেখো বেনজাইলিকে ডিটেইলস স্টাডিটা দাও কোন কার্বনটাকে বলে বেনজাইল কার্বন বা বেনজাইল কার্বোকাটা সি সিক্স এইচ ফাইভ মানে কিছু বুঝতে পারলে মানে বেনজিন আছে বেনজিনের একটা হাইড্রোজেন নেই সি সিক্স এইচ সিক্স না হয় সি সিক্স এইচ ফাইভ হয়েছে আর এইচ ফাইভ হয়েছে যেখান থেকে হাইড্রোজেনটা নেই ওখানে প্রিয়ডিকালটা বসে আছে সো বেনজিনের রেসপেক্টে ফার্স্ট কার্বন বেনজিনের রেসপেক্টে ফার্স্ট আলফা কার্বন সেই পজিশন কে বলা হয় বেনজাইলিক পজিশন সেই পজিশনটা বেনজাইলিক পজিশন এই পজিশনটা ছিল অ্যালাইলিক পজিশন এখন এই পজিশনটা অ্যালাইলিক পজিশন যে পজিশন ডাবল বন্ড এর পাশের কার্বন এলাইলিক কার্বন বেনজিনের এর ফার্স্ট কার্বন বেনজাইলিক কার্বন মনে রাখবে আজকে থেকে বেনজাইলিক কার্বনে কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন ফ্রি রেডিকেল সবাই হাইলি স্টেবল কারণ বেনজিনের পাই বন্ড আসবে স্টেবিলিটি দিতে আর বেনজিনের পাইবন্ডের হিউজ একটা ডিলোকালাইজেশন চলতে থাকে আমরা জানি সো বেনজিনের পাইবন্ড যখন চলে আসে বেনজিন আসছে বস বেনজিনের পাইবন্ড আসছে সো বেনজিনের পাইবন্ড যখন চলে আসবে স্টেবিলিটি দিতে অনেকগুলো রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হবে বেনজিনের পাইবন্ড আসা মানে অনেকগুলো রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হয়ে যাবে আর তার মানেই হচ্ছে সেখানে রেজোনেন্সের হাই স্টেবিলিটি চলে আসবে হাই একটা ভালো রকম স্টেবিলিটি চলে আসবে রেজোনেন্সের জন্য তাই বেনজাইলিক পজিশনে কার্বোক্যাটায়ন হোক রেডিকাল হোক কার্বোঅ্যানায়ন হোক যাই হোক কোথায় স্টেবিলাইজেশন থাকবে এটা মনে রাখতে হবে কেমন করে স্টেবিলাইজেশনটা ইনিশিয়েট হচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি এই পাই বন্ডের ক্লিয়ারলি একটা ইলেকট্রন যাচ্ছে এইখানেরও একটা ইলেকট্রন আসছে দুজনে মিলে একটা ডাবল বন্ড তৈরি করছে এই পাই বন্ডের অন্য ইলেকট্রনটা ফ্রিডিক্যাল হিসেবে এই কার্বনের মাথায় শিফট হয়ে যাচ্ছে তো ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচারটা তোমাকে দেখালাম যেখানে তুমি দেখতে পাচ্ছ বেনজাইলিক কার্বন কি ইনভলভ করে এই পজিশনে ডাবল বন্ডটা নেই এই পজিশনে ডাবল বন্ড তৈরি হয়েছে আর এই পজিশনে একটা পিরিয়ডিক্যাল ডেভেলপ করেছে দেখো ক্লিয়ারলি পিরিয়ডিক্যাল মুভ করা শুরু করে দিয়েছে উইথ দা হেল্প অফ দা বেনজিন রিং বেনজিন রিং এর হেল্প নিয়ে ওই পাই বন্ডের একটা ইলেকট্রন চলে গেছে ডাবল বন্ড বানাতে কারণ অন্যজনের কাছে বেনজাইলিক কার্বনটার কাছে একটা ইলেকট্রন ছিল দরকার ছিল আর একটারই তো পাই বন্ডটা ব্রেক হয়েছে হোমোলাইটিক হয়েছে একটা ইলেকট্রন চলে গেছে ডাবল বন্ডটা বানাতে দি ডাবল বন্ডটা তৈরি করেছে অন্য ইলেকট্রনটা এই কার্বনের মাথায় আর একটা পিরিয়ডিক্যাল হিসেবে শিফট হয়ে গেছে এইভাবে বেনজাইলিক কার্বন থেকে ফ্রি রেডিক্যালটা এখানে শিফট হলো একই ভাবে তারপরে এখানে শিফট হবে ওখানে শিফট হবে টোটাল বেনজিন রিং জুড়ে ফ্রি রেডিক্যালটা ঘুরতে থাকবে পাই বন্ডটা ঘুরতে থাকবে এন্ড রেজোনেন্স চলতে থাকবে রেজোনেন্স চলতে থাকবে এইভাবে রেজোনেন্স চলতে থাকার জন্য বেনজাইলিক পজিশনে কার্বন ক্যাটায়ন থাক ফ্রি রেডিক্যাল থাক কার্বন অ্যানায়ন থাক হাইলি স্টেবিলিটি পায় কারণ বেনজিন ইনভলভ হয়ে যায় ওই স্টেবিলাইজেশন দিতে বেনজাইলিক পজিশনে তাই বেনজাইলিক পজিশনে C6H5CH2 হাই স্টেবিলিটি পাওয়া যাবে কারণ রেজোনেন্স চলে আসছে তার আগেরটাকে দেখো বস তাহলে বুঝতে পারবে দেখো এটা ডাবলি বেনজাই এটা ডাবলি বেনজাই লিক এটা ট্রিপলি বেনজাই লিক দুটো ফিনাইল রিং এর মাঝখানে সিএইচ গ্রুপ তিনটে ফিনাইল রিং এর মাঝখানে কার্বন দেখিয়ে দিচ্ছি দুটো স্ট্রাকচারকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে সো ডাবলি বেনজাইলিক এন্ড ট্রিপলি বেনজাইলিক সেই কার্বনে এইটা সেই লাকিয়েস্ট কার্বন যে লাকিয়েস্ট কার্বন দুদিক থেকে বেনজিনের সাপ্লাই আছে এটাও C6H5 ওটাও C6H5 তো so C6H5 হোল 2 CH তো ডাবলি বেনজাইলিক কার্বন দুদিক থেকে বেনজাইলিক ওই কার ওই বেনজিনের রেসপেক্ট ফার্স্ট কার্বন এই বেনজিনের রেসপেক্ট টু ফার্স্ট কার্বন সো ডাবলি বেনজাইলিক মানে বুঝতে পারছো নিশ্চয়ই ডাবলি বেনজাইলিক পজিশনে বসে আছে ফ্রি মানে নিশ্চয়ই বুঝতে পারছো দুটো ফিনাইল রিংই তার পাই বন্ডকে পাঠাবে ওইখানে ডাবল বন্ড তৈরি করে ওই কার্বনের অক্টেট ফুলফিল করিয়ে ওকে স্টেবিলিটি দেওয়ার জন্য এন্ড নিজেরা ফ্রি রেডিকাল গুলোকে ভাগাভাগি করে নিয়ে নেবে এন্ড রেজোনেন্সের থ্রু দিয়ে ভাগাভাগি করে নিয়ে নেবে যেহেতু দুটো ফিনাইল রিং আছে সো হাই স্টেবিলিটি ভেবে দেখো তাহলে যদি তিনটে ফিনাইল রিং থাকে তাহলে কেমন স্টেবিলিটি পাওয়া যাবে

সো অ্যালাইলিক অ্যালাইলিকের পরে কে হাইপার কনজুগেশন আর প্লাস আই এফেক্টের সুদি একটু আগে দেখলাম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি আর এর কোনো স্টেবিলিটি নেই বলে পুরো অর্ডার ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার হয় তাহলে অনেক কিছু শিখে গেছে এখন তাহলে বলে একবার দিবাংশু পুরো অর্ডারটা ক্লিয়ার পিরিয়ডিক্যাল হ্যাঁ স্যার ওকে শীর্ষ হ্যাঁ স্যার ফাইন চলে আসি নেক্সট কার্বোকাটায়ন পেরিডিক্যাল ক্লিয়ার মানে কার্বোকাটায়ন জলের মতন হয়ে যাবে এবারে সো কার্বোকাটায়ন মানে কি কার্বনের উপর একটা প্লাস চার্জ চলে আসছে কখন প্লাস চার্জ আসে তাহলে একবার দেখে নি যেমন এটা একটা মিথাইল কার্বোকাটায়ন দেখানো হয়েছে সো প্লাস চার্জ কখন আসে এখন হেটারোলাইটিক ক্লিভেজ হয়েছে হেটারোলাইসিস হয়েছে হেটারোলাইসিস হয়েছে হেটারোলাইসিস মানে যখন এই বন্ড ব্রেক করেছে তখন পুরো বন্ড পেয়ারটাকে নিয়ে বিআর মাইনাস আউট হয়ে গেছে পুরো বন্ড পেয়ারটাকে এস আ মাইনাস চার্জ হিসেবে নিয়ে বিআর মাইনাস আউট হয়ে গেছে কার্বনের কাছে ইলেকট্রন একটাও রেখে যায়নি পুরো প্লাস চার্জ চলে আসছে কার্বনটার উপর সেই অবস্থায় এটাকে বলবো আমরা কার্বোক্যাটায়ন কার্বন থেকে কার্বনের সঙ্গে যে বন্ডে ছিল একটা ইলেকট্রনকে নিয়ে যায়নি নিজেরটাকে তো নিয়ে গেছে কার্বন থেকেও যেটা ছিল সেটাকেও নিয়ে গেছে দুজনে তো ইকুয়ালি একটা একটা করে ইলেকট্রন দিয়ে কোভ্যালেন্ট বন্ডটা বানিয়েছিল দুজনেই তো ইকুয়ালি একটা একটা করে ইলেকট্রন দিয়েছিল দুটো ইলেকট্রনকেই নিয়ে চলে গেছে একজন যে কিনা বেশি ইলেকট্রোনেগেটিভ সে নিয়ে চলে গেছে দুজনকেই সেই অবস্থায় ক্লিয়ারলি যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো কারণ হচ্ছে কার্বনের উপর থেকে ইলেকট্রনটাই চলে গেল দেখো ক্লিয়ারলি এই অবস্থায় কার্বনের সঙ্গে তিনটেই বন্ড আছে মানে তিনটে বন্ড পেয়ার আছে মানে ছটা ইলেকট্রন আছে দুটো নিয়ে চলে গেছে একজন নিজেরটা তো নিয়ে গেছেই কার্বনেরটাও নিয়ে গেছে সেই অবস্থায় তৈরি হয় কার্বোক্যাটায়ন যেটা এখানে দেখানোর চেষ্টা করেছি কার্বোক্যাটনে ক্ষেত্র মনে রাখতে হবে যে কার্বনের সঙ্গে কার্বনটার হাইডریشن থেকে sp2 এখানেও মনে রাখতে হবে একটু আগে যেটা বললাম কার্বন গুলোতে এসপি টু থাকে তিনটে এসপি টু থাকে ঠিক আছে আর যে এই যে আনহাইব্রিডাইজড পি অরবিটালটা এটা ভ্যাকেন্ট থাকে এখন আগেটাতে পিরিয়ডিক্যালি কি ছিল ওখানে একটা ইলেকট্রন ছিল লোন ইলেকট্রনটা ছিল সিঙ্গেল ইলেকট্রনটা ছিল কিন্তু এখন তো সিঙ্গেল ইলেকট্রন নেই এখন তো পুরোটাই প্লাস চার্জ চলে এসেছে তাই না তো ওই ভ্যাকেন্ট অরবিটালটা এটা কি না ভ্যাকেন্ট অরবিটাল যেটা কি না আনহাইব্রিডাইজ হাইব্রিডেশন যায়নি হাইব্রিডেশন হয়নি মিক্সড হয়নি

এসপি টু তে আছে মানে জিওমেট্রি কি একটু আগেই বলেছিলাম ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি হবে ভিএসি এ আমরা এটা পড়ব ভিএসি পিয়ার হাইব্রিডেশন যখন পড়বে এন্ড বন্ড অ্যাঙ্গেল তার জন্য হবে 120 ডিগ্রি ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ একদম পুরো ফ্যানের ব্লেডের মতো স্ট্রাকচার সো 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল এই বন্ড অ্যাঙ্গেল গুলো হচ্ছে 120 ডিগ্রি করে প্রপেলার টাইপ স্ট্রাকচার প্রপেলার টাইপ স্ট্রাকচার সো ক্লিয়ারলি এটা 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে আছে এন্ড এ ট্রাইগোনাল প্ল্যানার হচ্ছে জিওমেট্রি এবং হাইড্রোজেন গুলোর সঙ্গে এসপি টু অরবিটাল গুলো ওভারল্যাপ তৈরি করে তিনটে সিএইচ বন্ড বানিয়ে রেখেছে ওই তিনটে সিএইচ বন্ডই হচ্ছে সিএইচ থ্রি কার্বোক্যাটায়নটা একটা প্লাস চার্জ আছে প্লাস চার্জটা মানে ভ্যাকেন্সি আছে প্লাস চার্জ মানে তো আলাদা করে কিছু চার্জ নেই প্লাস চার্জ মানে কি অ্যাবসেন্স অফ ইলেকট্রন তাই না মাইনাস চার্জ মানে প্রেজেন্স অফ ইলেকট্রন প্লাস চার্জ মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রন সো ইলেকট্রন অ্যাবসেন্স আছে মানে এই পি অরবিটাল এস টোটাল একটা এস আর তিনটে পি আছে একটা এস আর তিনটে পি টু এস টু পি তো একটা এস তিনটে পি তার মধ্যে একটা এস আর দুটো পি তো এখানেই মিক্সড হয়ে গেছে দিয়ে তিনটে সি বন্ড তৈরি করেছে যে রিমেনিং পি টা ছিল সেই এখন ভ্যাকেন্ট অবস্থায় রয়ে গেছে তাই আন হাইব্রিডাইজড রিমেনিং পি অরবিটালটা ক্লিয়ারলি ভ্যাকেন্ট অবস্থায় আছে তার মানে ক্লিয়ারলি কার্বোক্যাটায়ন্স আর লুইস অ্যাসিডস এন্ড দে আর ইলেকট্রোফাইলস কারণ ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্স আছে সো কার্বোক্যাটায়ন্স আর লুইস অ্যাসিড বিকজ দে ক্যান ইলেকট্রন পেয়ার

এখানেও আলফা হাইড্রোজেন কাউন্ট করতে হবে সেই কার্বোকাটেনটা আমরা দেখে নিচ্ছি কি কি স্টেবিলাইজেশন ফ্যাক্টর আছে কার্বোকাটেনটা কত ডিগ্রি দেখবো কি কি স্টেবিলাইজেশন ফ্যাক্টর আছে দেখবো সো ফার্স্ট অফ অল কার্বোকাটেনটা 1 ডিগ্রি কার্বোকাটেন কারণ কার্বোকাটেন আছে যে কনসার্ন কার্বনে তার পাশে একটাই কার্বন আছে যেটাকে আমরা আলফা কার্বন বলছি এতক্ষণ ধরে সো কনসার্ন কার্বনে কার্বোকাটেনটা আছে ওটা 1 ডিগ্রি তার কার্বন ওর সঙ্গে একটাই কার্বন অ্যাটাচ আছে যেটাকে আমরা আলফা কার্বন বলছি ওই আলফা কার্বনে ক্লিয়ার কাট তিনটে আলফা হাইড্রোজেন আছে আমরা প্রথমে প্লাস আই এফেক্ট এর থ্রু দিয়ে দেখে নি সো প্লাস আই এফেক্ট কি বলছে একটা অ্যালকিল গ্রুপ আছে একটা অ্যালকিল গ্রুপ থেকে একটা প্লাস আই এফেক্ট আছে কিছুটা হলো ইলেকট্রনের সাপ্লাই আছে একটা প্লাস আই এফেক্ট আছে মানে কিছুটা ইলেকট্রনের সাপ্লাই আছে সো ইলেকট্রন যদি সাপ্লাই আসে অবশ্যই প্লাস চার্জ কিছুটা হলো নিউট্রালাইজ হবে প্লাস চার্জ যে আছে ইলেকট্রন ডিফিসিয়েন্ট যে আছে সেটা তো বলছে ভাই ইলেকট্রন সাপ্লাই দিয়ে কিছুটা সো সিএইচ গ্রুপ বিং অ্যালকিল গ্রুপ একটাই অ্যালকিল গ্রুপ কোনো ব্যাপার না তার থেকে যেটুকু প্লাস আই এফেক্টের সুদি ইলেকট্রনের সাপ্লাই আসছে তাতে কিছুটা হলেও নিউট্রালাইজেশন হচ্ছে কার্বনটাতে এন্ড স্টেবিলিটি পাচ্ছে সো এখন আই গেস ক্লিয়ার হয়ে গেছে তোমার শীর্ষ যে প্লাস আই এফেক্ট কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করে কিন্তু কার্বন আয়নকে করে প্রথমটাতে কার্বানায়ন বা অক্সিজেনের মধ্যে মাইনাস ছিল খেয়াল করে দেখো ক্লিয়ার শীর্ষ এই পয়েন্টটা শীর্ষ এই পয়েন্টটা ক্লিয়ার প্লাস আই এফেক্ট যদি থাকে সেই ইলেকট্রন ডেফিসিয়েন্ট কাউকে স্টেবিলিটি দেয় কিন্তু ইলেকট্রন রিচ কাউকে ডিস্টেবিলাইজ করে ক্লিয়ার পয়েন্ট আর শীর্ষ গুড তো প্লাস এফেক্ট এখানে আছে এখানে যেহেতু ইলেকট্রন ডিফিসিয়েন্সি আছে তাই একে প্লাস আই এফেক্টের থ্রু ইলেকট্রন সাপ্লাই হচ্ছে এন্ড ইলেকট্রন সাপ্লাই দিয়ে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করছে প্লাস আই এফেক্ট অ্যাট দ্য সেম টাইম এখানে হাইপার কনজুগেশন রোল প্লে করছে কেমন করে করছে আলফা কার্বন গুলোকে খেয়াল রাখতে হবে সো তিনটে আলফা কার্বন এখানে আছে দেখতে পাচ্ছি এই তিনটে আলফা কার্বন বলছি তিনটে আলফা হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছি তো একটা থ্রু দিয়ে আমরা দেখবো কেমন করে স্টেবিলাইজেশনটা আসছে তো সিএইচ এটা কিনা কনসার্ন এর চারপাশে তিনটে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে সো থ্রি আলফা হাইড্রোজেন আর দেয়ার অন দা আলফা কার্বন সেটা আলফা এন্ড তিনটে আলফা হাইড্রোজেন আলফা কার্বন আর তার সঙ্গে অ্যাটাচ হাইড্রোজেনগুলো আলফা হাইড্রোজেন এখানেও বন্ডে স্যাক্রিফাইস হবে বাট এখানে ওই একটা একটা ইলেকট্রন করে হবে না ফ্রিডিক্যালি একটা একটা ইলেকট্রন করে হচ্ছিল কারণ একটা ছিল একটাই দরকার ছিল এখন দরকার কটা দুটো দরকার তাই না একটা ইলেকট্রন নেই দুটো পুরো প্লাস চার্জ ইলেকট্রন সব চলে গেছে বিআর মাইনাস সব ইলেকট্রন কে নিয়ে চলে গেছে তিনটেই বন্ড পড়ে আছে তিনটে বন্ড পড়ে আছে মানে আরো দুটো ইলেকট্রন দরকার তো দুটো ইলেকট্রন দরকার মানে এখন ক্লিয়ারলি একই হাইড্রোজেনটাকে নিয়ে দেখাচ্ছি এখন পুরো বন্ডটা শিফট হবে পুরো বন্ডটা ফুল শিফট হয়ে যাবে নতুন স্ট্রাকচারটা কেমন দেখতে লাগবে তাহলে পুরো বনটা হয়ে যাওয়াতে এখানে নতুন ডাবল বনটা তৈরি হলো আর এখান থেকে বন্ড শিফট হয়ে গেছে খালি এইচ প্লাস রয়ে গেল বন্ড শিফট হয়ে গেছে বন্ড নেই সেই জন্য হাইপার কনজুগেশনকে নো বন্ড রেজেন্স বলা হয় এখানেও বন্ডের শিফটিং হচ্ছে এর মতন কিন্তু রেজোন্যান্সে বন্ড একদম পুরো স্যাক্রিফাইসড হয়ে যায় না এখানে পুরো বন্ড স্যাক্রিফাইসড হয়ে যায় রেজোন্যান্সে পাই বন্ডের শিফটিং হয় মাইনাস শিফটিং হয় লোন পেয়ারের শিফটিং হয় কিন্তু এখানে পুরো সিগমা বন্ডটাই সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মাত্র একটা বন্ড সেটারই শিফটিং হয়ে গেছে সো পুরো বন্ডটা স্যাক্রিফাইসড হয়ে যায় এই H+ তে এখানে রয়ে যায় তার বন্ডটাকে স্যাক্রিফাইস করে ওই কার্বনটাকে অক্টেট দেয় প্লাস চার্জ वाला কার্বনটাতে কারণ প্লাস চার্জ वाला কার্বনে মাত্র তিনটেই বন্ড ছিল দুটো হাইড্রোজেনের সঙ্গে একটা দিকে কার্বনের সঙ্গে সো বন্ড তৈরি করতে হেল্প করলো অক্টেট দিতে হেল্প করলো এই ভাবে একটা আলফা হাইড্রোজেন তার সিএইচ সিগমা বন্ড যেটা ছিল তার সিএইচ যে সিঙ্গেল বন্ডটা ছিল সো একটা আলফা হাইড্রোজেন তার যে সিঙ্গেল কোহলের বন্ডটা ছিল তাকে স্যাক্রিফাইস করে কার্বনটাকে অক্টেট দিল কার্বনে প্লাস চার্জের কে নিজের মাথায় নিয়ে নিল এরকম একটা আলফা হাইড্রোজেন যদি করতে পারে ক্লিয়ারলি তিনটে আলফা হাইড্রোজেন স্টেবিলিটি কিছু দিতেই পারবে তিনটে আলফা হাইড্রোজেন থ্রু দিয়ে তাহলে এখানে তোমার কার্বো স্টেবিলিটি পাবে এবারে যদি আলফা হাইড্রোজেনের নাম্বার বাড়ে এবারে যদি এরকম সিচুয়েশন হয় আলফা হাইড্রোজেনের নাম্বার বাড়ছে 2 ডিগ্রি থেকে গেলে আলফা হাইড্রোজেনের নাম্বার আরো বাড়বে 3 ডিগ্রি থেকে গেলে আলফা হাইড্রোজেনের নাম্বার আরো বাড়বে এই স্টেবিলিটি কেমন করে হয় একবার দেখে নেওয়া যাক এখানে অরবিটাল অরবিটাল ডায়াগ্রামটা দেখিয়েছে অরবিটাল ডায়াগ্রামটা দেখে নেওয়া যাক সো এটা ছিল ভ্যাকেন্ট অরবিটালটা ভ্যাকেন্ট পি অরবিটালটা যেটা রেড কালারে ড্র করেছি ভ্যাকেন্ট পি অরবিটালটা রেড কালারে ড্র করেছি আর পিঙ্ক কালারে ড্র করলাম এই পাশের একটা আলফা হাইড্রোজেনকে ক্লিয়ারলি অন্যগুলো আলফা হাইড্রোজেন এটাও আলফা হাইড্রোজেন এটাও আলফা হাইড্রোজেন এটাও আলফা হাইড্রোজেন কারণ এটা হচ্ছে আলফা কার্বন আর কনসার্ন কার্বনটা ওখানে আছে এই যে কার্বোকাটায়ন কার্বনটা কনসার্ন কার্বন যেটা কিন্তু ওখানে আছে যার উপরে ভ্যাকেন্ট পি আছে তো বেসিক্যালি কেমন করে স্যাক্রিফাইসটা হয় বেসিক্যালি এইখানে যে ইলেকট্রন পেয়ার এইখানে যে একটা ইলেকট্রন পেয়ার আছে কারণ সি এর সঙ্গে এইচ আছে সো এইখানে একটা বন্ড পেয়ার আছে এই বন্ড পেয়ারটার সঙ্গে ওই ভ্যাকেন্ট এর একটা ওভারল্যাপ তৈরি হয়ে যায় সি এর যে বন্ড পেয়ার তার সঙ্গে ভ্যাকেন্ট অরবিটালের একটা সাইডওয়াইজ ওভারল্যাপ তৈরি হয়ে যায় এর ফলে এই সিএইচ বন্ড পেয়ারের যে ইলেকট্রন দুটো ওই দুটোই এইখানেও আসে কখনো কখনো ওকেও একটু অক্টেটের ফ্লেভার দিয়ে যেতে সিএইচ বন্ডে পেয়ারের ইলেকট্রন দুটোই আলফা পজিশনে যে সিএইচ বন্ড দুটো আছে কেন আলফা পজিশন নিশ্চয়ই বুঝতে পেরেছো দূরের যদি বন্ড হতো সেখান থেকে এখানে আসতে পারতো না ইলেকট্রন গুলো কিন্তু ঠিক পাশের বাড়ির বন্ড আলফা পজিশন ঠিক পাশের বাড়ির বন্ড সেখান থেকে টুক করে ইলেকট্রন গুলো মাঝে মাঝে শিফট হয়ে যায় এন্ড অরবিটাল গুলোর মধ্যে ওভারল্যাপ করে দেয় কোন কোন অরবিটাল এই সিএইচ বন্ডের বন্ড পেয়ারের অরবিটাল আর তার সঙ্গে ভ্যাকেন্ট পি অরবিটাল এরা সাইড ওয়াইজ একটু হলো ওভারল্যাপ হয়ে যাওয়ার চেষ্টা করে যাতে এই সিএইচ বন্ডের বন্ড পেয়ার দুটোকেই এই কার্বনটাও নিজের অক্টেট স্যাটিসফ্যাকশনের জন্য ইউজ করতে পারে তার ভ্যাকেন্ট পি অরবিটালে নিয়ে আসতে পারে সো একটাই বন্ড পেয়ার যেটা সিএইচ বন্ডের সঙ্গে ছিল আলফা সিএইচ বন্ডটার সঙ্গে ছিল আলফা হাইড্রোজেনের সঙ্গে কার্বনটার ছিল আলফা হাইড্রোজেন আর আলফা কার্বন এদের মাঝখানে যে সিএইচ বন্ড পেয়ারটা ছিল ওই বন্ড পেয়ারটাকেই কাজে লাগাচ্ছে ওই ভ্যাকেন্ট অরবিটালে কখনো কখনো নিয়ে এসে ঠিক যেহেতু পাশেই আছে ভ্যাকেন্ট অরবিটালটা দেখো কখনো কখনো নিয়ে আসছে যে কার্বোক্যাটায়নের কার্বনটা একটু একটু করে হলো অক্সিডেটর ফ্লেভারটা পাচ্ছে একবার এর থেকে টানছে একবার এর থেকে টানছে একবার এর থেকে টানছে তিনটে আলফা হাইড্রোজেন থেকে কখনো কখনো বন্ড পেয়ারটাকে একটু একটু করে ধার নিচ্ছে ক্লিয়ার হয়েছে আই গেস অরবিটাল স্ট্রাকচারটা এই যে বলেছে এমটি 2p অরবিটাল অফ কার্বন

সো এবার যত আলফা বেশি তত হাইপার কনজুগেশন বেশি তার মানে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি হাইপার কনজুগেশন আর প্লাস আই এফেক্ট এটা থ্রু দিয়ে আমরা স্টেবিলিটি অর্ডারটা এক্সপ্লেইন করতে পারবো সো দিস ইজ দা হোল স্টেবিলিটি অর্ডার ভালো করে দেখতে হবে অনেকগুলো কম্পাউন্ড আছে একদম স্টার্ট করছি আমরা এই জায়গাটাকে বুঝেনি জায়গাটা পড়লাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আগে বুঝেনি কোথায় কোথায় গেল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই যে এইখানটাকে দেখো মিথাইল কার্বোক্যাটায়ন এটা লিস্টেবল কারণ এই কার্বনটার উপরে কোনো আলাদা কোনো কার্বন অ্যাটাচ নেই কার্বোকাটাইন সিএসটি কার্বোক্যাটায়ন হচ্ছে লিস্টেবল বাকিদের কাছে আসছি সিএসি কার্বোকাটাইন লিস্টেবল তার কারণ হচ্ছে তার কাছে কোনো কোন কোনো পোজিশন গ্রুপ নেই বা কোনো আলফা পজিশনও নেই যেখান থেকে হাইপার কনজুগেশন হবে তারপরে ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন এই যে ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন তারপরে টু ডিগ্রি কার্বোক্যাটায়ন কোথায় গেল এই যে টু ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এই থ্রি ডিগ্রি কার্বোকাটায়ন এদের মাঝে মাঝে কেউ কেউ ঢুকেছে কিন্তু স্টেবিলিটির অর্ডারটা কেমন যাচ্ছে থ্রি ডিগ্রি সব থেকে বেশি ওপরের দিকে স্টেবিলিটি বাড়ছে ঠিক আছে পরপর পরপর দেখো এখানে গ্রেটার দ্যান সাইন গুলো আছে বোর্ড একটা পাঠিয়ে দেবো তখন দেখতেই পেয়ে যাবে ক্লিয়ারলি সো মিথাইল কার্বোকাটায়ন ওয়ান ডিগ্রি সরি মিথাইল কার্বোকাটায়ন যেটা জিরো ডিগ্রি বলা যেতে পারে তারপরে ওয়ান ডিগ্রি তারপরে টু ডিগ্রি তারপরে থ্রি ডিগ্রি এরা স্টেবল এই অর্ডারে আসছে এবারে মাঝখানে ওই দিকগুলো আগে দেখে নি ওই এটা কি এটা ভিনাইল কার্বোকাটায়ন যেটা একটু আগেই বললাম

এই বেনজিনের উপরেই একটা প্লাস চার্জ ডাইরেক্টলি বেনজিনের উপরে একটা প্লাস চার্জ এটা পসিবলই নয় এই কার্বোকাটায়ন কোনোদিন তৈরি হবে না এতটাই আনস্টেবল কার্বোকাটায়ন বেনজিনের সঙ্গে কোনো বন্ড আছে তারপরে প্লাস চার্জ নেই একদম বেনজিনেরই একটা কার্বনের উপরে প্লাস চার্জ বসে আছে সো বেনজিনেরই একটা কার্বনের উপরে প্লাস চার্জ ইজ নেভার পসিবল তাই এরকম কার্বোকাটায়ন কোনোদিন তৈরি হবে না কারণ হাইলি আনস্টেবল সেটা হচ্ছে ফিনাইল কার্বোকাটায়ন এইটা ফিনাইল কার্বোকাটায়ন সবথেকে আনস্টেবল হচ্ছে ওইটা তারপর আছে ভিনাইল কার্বাটাইন কারণ এখানে হচ্ছে প্লাস চার্জ আছে সেই প্লাস চার্জকে রেজোলেন্সের থ্রু দিয়ে বা হাইপার দিয়ে বা প্লাস আই প্লাসই দিয়ে ইলেকট্রন সাপ্লাই দেবে দিয়ে কেউ একটু স্টেবিলিটি অক্টেট দেবে এরকম কেউ নেই আলফা পজিশন আছে বটে তাতে হাইড্রোজেন আছে বা আছে বটে বা ওই আলফা পজিশন বা আলফা পজিশনের হাইড্রোজেন গুলো এখন হাইপার কনজুগেশন অতটা ইন্টারেস্টেড নয় প্লাস আই এফেক্ট এখানে অতটা নেই এখানে তোমার প্লাস আই এফেক্ট মানে গ্রুপ 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 নেই CH2 গ্রুপটা নয় CH3

ইলেকট্রনের সাপ্লাই এলো ওয়ান ডিগ্রি মানে অ্যালকেল গ্রুপ এলো একটু হলো ইলেকট্রনের সাপ্লাই দিল একটু হলো হাইপার কনজুগেশন হলো টু ডিগ্রি বেশি বেশি হাইপার কনজুগেশন হচ্ছে বেশি বেশি আলফা কার্বন আসছে বেশি বেশি প্লাস আই এফেক্ট হচ্ছে অ্যান্ড থ্রি ডিগ্রি তিনটে অ্যালকেল গ্রুপ আছে তো এই অবস্থা অনেকটাই বেশি করে হাইপার কনজুগেশন এবং প্লাস আই এফেক্ট হচ্ছে তো সেই কারণে অনেকটা স্টেবিলিটি আছে এবারে মাঝে কি আছে দেখো এটা ওয়ান এটা অ্যালাই লিক অ্যালাই লিক কেন অ্যালাই লিক ভালো করে দেখো অ্যালাই লিক পজিশনটা দেখো এটাকে দেখছি এখন অ্যালাই লিক বলছে ওয়ান ডিগ্রি অ্যালাই লিক এখানে আছে টু ডিগ্রি অ্যালাইলিক এখানে আছে থ্রি ডিগ্রি অ্যালাইলিক ঠিক আছে ওয়ান ডিগ্রি অ্যালাইলিক টু ডিগ্রি অ্যালাইলিক থ্রি ডিগ্রি অ্যালাইলিক এমনিতেই আমরা জানি ওয়ান ডিগ্রি তার থেকে টু ডিগ্রি বেশি স্টেবল তার থেকে থ্রি ডিগ্রি বেশি স্টেবল অ্যালাইলিকেও সেটা হবে কিন্তু অ্যালাইলিকটা নিজে আবার নর্মাল ওয়ান ডিগ্রি থেকে একটু বেশি স্টেবল কেন সেটা দেখে নেওয়া যাক সো অ্যালাইলিক অ্যালাইলিক কার্বোকাটায়ন অ্যালাইলিক মানে ডাবল বন্ডের পাশের কার্বন ডাবল বন্ড তার পাশের কার্বন হচ্ছে অ্যালাইলিক সো ডাবল বন্ডের কার্বন গুলো কি ভিনাইলিক ডাবল বন্ডের পাশের কার্বন কি অ্যালাইলিক ডাবল বন্ডের পাশের কার্বন অ্যালাইলিক ক্লিয়ারলি রেজোনেন্স হচ্ছে দেখে নাও এই যে রেজোনেন্স হয়ে গেল পাই বন্ডটা শিফট করে গেল এন্ড ওই কার্বনটাকে অক্টেট দিয়ে দিল নিজের মাথায় মাইনাস প্লাস চার্জের বডেনটাকে নিয়ে নিল নিজের মাথায় প্লাস চার্জের বডেনকে নিয়ে নিল এন্ড ওই অরিজিনাল প্লাস চার্জ যেখানে ছিল তাকে পাই বন্ডের থ্রু দিয়ে অক্টেট দিয়ে দিল সো এই যে ক্লিয়ারলি এখানে রেজোনেন্স হলো কিন্তু এই রেজোনেন্সটা হলো আর কিছু কি হলো রেজোনেন্স ছাড়া আর কিছু হলো না তাই 1 ডিগ্রি অ্যালাইলিক কারণ যে কার্বনটা অ্যালাইলিক ওই কার্বনটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যে কার্বনটা অ্যালাইলিক ওই কার্বনের সঙ্গে একটাই কার্বন আছে ওটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যে কার্বনটা অ্যালাইলিক ওই কার্বনে একটাই কার্বন এটা 1 ডিগ্রি যে কার্বনটা অ্যালাইলিক ওই কার্বনে একটাই কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি মানে এখানে অ্যালাইলিকের থ্রু দিয়ে রেজোনেন্সের থ্রু দিয়ে যেরকম স্টেবিলাইজেশন আছে সেরকম অল্প স্বল্প হাইপার কনজুগেশন এখানে হতে পারে কিন্তু যদি 2 ডিগ্রি অ্যালাইলিক হতো ধরো ফর এক্সাম্পল এরকম একটা অ্যালাইলিক আছে টু ডিগ্রি অ্যালাইলিক তো প্রথমে তো দেখে নেবে এটা কি না ক্লিয়ারলি এটা অ্যালাইলিক কারণ ডাবল বন্ডের পাশের কার্বন ডাবল বন্ডের পাশের কার্বন সেটা অ্যালাইলিক এখানে রেজোনেন্সটা তো আছেই রেজোনেন্সটা তো আছেই রেজোনেন্সটা তো এখানে আছেই তার সঙ্গে আর কি ছিল বলতো রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলাইজেশন তো আছেই তার সঙ্গে কনসার্ন কার্বনের রেসপেক্টে এই যে আলফা কার্বন আর আলফা হাইড্রোজেন ছিল যারা কিনা প্লাস আই এফেক্ট সাপ্লাই করছিল যারা কিনা হাইপার কনজুগেশন হাইপার কনজুগেশন ছিল তাদের থ্রু দিয়েও কিন্তু এখানে স্টেবিলিটি আসছিল যেটা এখানে মিসিং ছিল এখানে কোনো আলফা পজিশনে কার্বন নেই সেই কার্বনের কোনো হাইড্রোজেন নেই অর্থাৎ এখানে প্লাস আই এফেক্ট বা হাইপার কনজুগেশনটা নেই এখানে ওই কনসার্ন কার্বনের রেসপেক্টে আবার একটা আলফা আছে কনসার্ন কার্বন কার্বোকাটায়ন কার্বন তার রেসপেক্টে একটা আলফাও আছে তাই এই পার্টটা যদি নাও থাকতো এই পার্টটা যদি নাও থাকতো তারপরেও এখান থেকে প্লাস আই এফেক্ট আসতো এখান থেকে হাইপার কনজুগেশন আসতো স্টেবিলিটি আসতো সঙ্গে এডিশনালি একটা অ্যালাইলিকের জন্য রেজোনেন্স স্টেবিলিটি আসছে তাই 2 ডিগ্রি অ্যালাইলিক ক্লিয়ারলি মোর স্টেবল এন্ড 3 ডিগ্রি অ্যালাইলিক ফারদার মোর স্টেবল কারণ 3 ডিগ্রি অ্যালাইলিক মানে এখানে আরো একটা হাইপার কনজুগেশনের চান্স থাকবে আরো একটা অ্যালকিল গ্রুপ জুড়বে আরও অ্যালকাইল গ্রুপ জোড়া মানে আরো আলফা কার্বন আরো আলফা হাইড্রোজেন আরো হাইপার কনজুগেশনoverline একটা অ্যালকাইল গ্রুপ জোড়া মানে আরো প্লাস আই এফেক্ট তো দি ইলেকট্রন সাপ্লাই আসা তাহলে রেজোনেন্স তো তো আছেই অ্যালাইলিক বলে সঙ্গে হাইপার কনজুগেশন আর প্লাস আই এফেক্টও जुड़ছে এখানে সেটা ছিল না ওখানে সেটা जुड़লো এর কারণ এটা 2 ডিগ্রি ছিল এটা যদি 3 ডিগ্রি হতো তাহলে এই কার্বনে আরো একটা আলফা কার্বন जुड़তো আরো একটা অ্যালকাইল जुड़তো আর একটা আলফা কার্বন মানে আলফা হাইড্রোজেন সবই जुड़তো সো প্লাস আই হাইপার কনজুগেশন বেশি বেশি হতো সেটা হয়ে গেল মধ্যে আবার ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রির অর্ডার হয়ে গেল আর অ্যালাইলিকরা নিজে নর্মালদের থেকে একটু বেশি স্টেবল অর্ডারটা দেখে নেওয়া যাক এখন অব্দি যা যাচ্ছে ফিনাইল তার আগে ভিনাইল তার আগে নর্মাল মিথাইল তার আগে নর্মাল ওয়ান ডিগ্রি অ্যালাইলিক ছাড়ান ওয়ান ডিগ্রি তার আগে এই যে অ্যালাইলিক ওয়ান ডিগ্রি অর্থাৎ যেখানে ওয়ান ডিগ্রি কিন্তু একটা রেজোনেন্সের ব্যাপার আছে এই যে টুক করে রেজোনেন্সটা হচ্ছে

বেনজাইলিক বেনজাইলিক একটু আগেই বলেছি বেনজাইলিক কার্বোকাটায়ন কার্বন অ্যান্ড পিরিয়ডিক্যাল সব স্টেবল তো কেন স্টেবল বিকজ অফ রেজোনেন্স কেমন রেজোনেন্স তো বেনজাইলিকটা দেখেনি বেনজাইলিক পজিশনে আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আছে তো প্রথম কথা এটা কি বেনজাইলিক পজিশন ক্লিয়ারলি এটা বেনজাইলিক পজিশন

আর এখানে একটা কার্বন আর এখানে আরো একটা অ্যালকিল আর ওদিকে আরো একটা কিল থ্রি ডিগ্রি বেনজালি কে কেমন করে স্টেবিলিটিটা আসছে এই যে পাই বনটা পুরোপুরি এখানে শিফট হয়ে যাচ্ছে রেজোনেন্স হচ্ছে পাই বনটা ওখানে আর থাকছে না শিফট হয়ে গেছে এই কার্বনের কাছে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে ডাবল বন্ড তৈরি হওয়ার জন্য অক্টেট ফুলফিল হয়েছে তাই প্লাস চার্জটা ওইখান থেকে শিফট হয়ে এখানে চলে আসছে প্লাস চার্জটা ওই পজিশন থেকে শিফট হয় যেখান থেকে পাই বন্ড গেল সেই কার্বনে চলে এলো আর যেহেতু পাই বন্ডটা ওই পজিশনে শিফট হয়ে গেল ওখানে ডাবল বন্ড এলো আর প্লাস চার্জটা এখানে শিফট হয়ে গেল সো প্লাস চার্জটা এই পজিশনে শিফট হয়ে গেল মানে বেনজিন এখন ইনভলভ হয়ে গেল সো বেনজিনের থ্রু দিয়ে ফার্দার আরো রেজোনেন্স হতে থাকবে এইটা এখানে আসবে এটা এখানে আসবে সেরকম করে ফার্দার আরো রেজোনেন্স হতে থাকবে তো রেজোনেন্স যত হতে থাকবে তত স্টেবিলিটি বাড়ছে ক্লিয়ারলি কিন্তু এটা ওয়ান ডিগ্রি অর্থাৎ এখানে শুধুই রেজোনেন্স আছে এটা টু ডিগ্রি টু ডিগ্রি বেনজাইলিক ঠিক আছে এটা কিন্তু ডাবলি বেঞ্জালিক নয় টু ডিগ্রি বেঞ্জালিক আলাদা আলাদা টার্ম ডাবলি মানে দুটো বেঞ্জিন চলে আসতো ঠিক আছে এটা টু ডিগ্রি বেঞ্জাইলিক এটা ওয়ান ডিগ্রি বেঞ্জাইলিক সো ক্লিয়ারলি ওয়ান ডিগ্রি থেকে টু ডিগ্রি বেশি স্টেবল সেই জন্য বেশি স্টেবল আর নর্মাল গুলোর থেকে বেঞ্জাইলিকটা আবার বেশি স্টেবল কারণ বেঞ্জাইলিকে আবার রেজোনেন্স আছে তাহলে এবার অর্ডারটাতে আবার ব্যাক করছি কতদূর দেখেছি আমরা টু ডিগ্রি অবধি দেখলাম টু ডিগ্রির পরে এই যে ওয়ান ডিগ্রি বেঞ্জাইলিক একটা বেনজিন রিং আর সি এইচ টু আচ্ছা তারপরে নরমাল থ্রি ডিগ্রি তারপরে টু ডিগ্রি অ্যালাইলিক যেটা আমরা এক্ষুনি বলছিলাম অ্যালাইলিক উইথ টু ডিগ্রি অ্যালাইলিক বলে তো এই রেজোনেন্সটা আছে আবার টু ডিগ্রি হওয়ার জন্য বেশি স্টেবিলিটি আছে কারণ প্লাস সাই এফেক্ট আর হাইপার কনজুগেশন দুটোই চলছে তারপরে এটা কি দেখো এটা হচ্ছে দেখো ক্লিয়ারলি ডাবলি বেনজাইলিক এদিকেও বেনজিন এদিকেও বেনজিন পিএইচ মানে ফিনাইল গ্রুপ ফিনাইল গ্রুপ মানে সি সিক্স এইচ ফাইভ সি সিক্স এইচ ফাইভ মানেই হচ্ছে বেনজিন

চলে আসছি এবার কার্বন কি বলছে দেখো এসপিসি কার্বন আয়নের কার্বনটা মনে রাখতে হবে কার্বন কখন তৈরি হয় এবার একটু দেখেনি কার্বন আয়ন তৈরি হয় ধরো ফর এক্সাম্পল এরকম একটা কিছু ছিল এর সঙ্গে কোন একটা গ্রুপ ছিল ওই গ্রুপটা একলা বেরিয়ে গেছে ওই গ্রুপটা একলা বেরিয়ে গেছে বন্ডটা নিয়ে কার্বন নিজের কাছে রেখে দিয়েছে এখানেও হেটারলাইসিসই হয়েছে হোমোলাইসিস এখানে হয়নি হেটারলাইসিসই হয়েছে কিন্তু কার্বন থেকে যখন ওই গ্রুপটা বেরিয়ে গেছে গ্রুপটাকে কার্বন একটা ইলেকট্রনও দেয়নি নিজেরটা তো রেখেইছে ওই গ্রুপের ইলেকট্রনটাও ওই জেড যে গ্রুপ বা জেড যে অ্যাটম ওই জেড জেড অ্যাটমের ইলেকট্রন এবং নিজের ইলেকট্রন টোটাল বন্ড পেয়ারটাকেই নিজের কাছে রেখে দিয়েছে গ্রুপটাকে ইলেকট্রনের পুরো ভিখারি বানিয়ে বার করে দিয়েছে এবং নিজের আর ওই অ্যাটমটার ইলেকট্রন জেড অ্যাটমটার ইলেকট্রন নিজের ইলেকট্রন আর জেড অ্যাটমের ইলেকট্রন দুটোকেই নিজের কাছে রেখে দিয়েছে পুরো বন্ড পেয়ারটাকে নিজের কাছে রেখে দিয়েছে তখন মাইনাস চার্জটা নিজের কাছে রয়ে গেছে এই কার্বনটা কিন্তু টি এস নয় এস পি 3 হাইব্রিডাইজড অর্থাৎ একটা এস আর তিনটে পি একটা 2 এস আর তিনটে 2 পি সবটা মিলেই মিক্সড অরবিটাল তৈরি করেছে তাই এখানে এই এস পি 3 ওই মাইনাস চার্জের ইলেকট্রন দুটো রয়ে যায় তো সেই মাইনাস চার্চের ইলেকট্রন দুটো কিন্তু যে অরবাইটাল থাকে এটা স্পিড থ্রি অরবাইটাল ই এটা কিন্তু আনহাইব্রিডাইজড পি অরবাইটাল নয় যেরকম ফ্লোরেডিকেল বা কার্বা ক্যাটন ছিল আনহাইব্রিডাইজড সরি এস্পি সি হাইব্রিড অরবাইটাল স্পিসি হয়েতে যে হাইব্রিড অরবাইটাল সেখানেই ওই মাইনাস চার্চ এর ইলেকট্রন দুটো রয়ে গেছে বাকি তিনটে সিএইচ বন্ড যেরকম নর্মাল ছিল সেরকম রয়ে গেছে তো এখানেও স্টেবিলিটি অর্ডারটা কি এখানে স্টেবিলিটি অর্ডারটা বাকি ক্ষেত্রে সেম থাকবে অর্থাৎ অ্যালাইলিকটা যেরকম ছিল বেনজাইলিক গুলো যেরকম ছিল ওগুলো সেম সেম থাকবে শুধু ওই ওয়ান ডিগ্রি টু ডিগ্রি হবে কারণ একটু আগে শীর্ষ তোমাকে আমি এক্সপ্লেন করছিলাম অ্যালকিল গ্রুপ বেশি থাকা মানে প্লাস আই এফেক্ট হওয়া প্লাস আই এফেক্ট হওয়া মানে ইলেকট্রনকে ঠেলা ইলেকট্রনকে ঠেলা মানে যার উপরে মাইনাস চার্জ বসে আছে তাকে আরো ঝামেলায় ফেলে দেওয়া তার উপরে বার্ডেন আরো বাড়িয়ে দেওয়া মাইনাস চার্জকে কেউ যদি নিয়ে নিত স্টেবিলিটি আসতো কিন্তু প্লাস আই এফেক্ট কি করে মাইনাস চার্জ নেয় না আরো ইলেকট্রন ঠেলে সিলেকশন যদি ঠেলাওয়ালা গ্রুপ থাকে মানে 3 ডিগ্রি কার্ব 3 ডিগ্রি ধরো আছে 3 ডিগ্রি মানে তিনটা অ্যালকাইল গ্রুপ সবাই ঠেলছে প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে একই কার্বন নিজের মাথায় মাইনাস চার্জ নিয়ে বসে আছে sp3 তে তারপরে সবাই ঠেলা মারছে ওর দিকে ইলেকট্রন কে পাঠাচ্ছে তো কার্বন তো পাগল হয়ে যাবে ওই কার্বন তাই এখন 3 ডিগ্রিতে কিন্তু সবথেকে কম স্টেবল হবে কারণ থ্রি ডিগ্রিতে প্রচুর ইলেকট্রন ঠেলা মারার লোক আছে যে কার্বনের মাথায় ইলেকট্রনকে বসাচ্ছে আরো বেশি করে কার্বন এমনি ইলেকট্রন নিয়ে বসে আছে মাইনাস চার্জের ইলেকট্রন আরো বার্ডেন বাড়াচ্ছে ইলেকট্রনকে ঠেলছে সবাই কার্বনের দিকে ঠেলছে অ্যালকিল গ্রুপ গুলো যত বেশি তত হচ্ছে এখানে ঠেলা বেশি মারছে থ্রি ডিগ্রি অ্যালকিল গ্রুপ থ্রি ডিগ্রি কার্বন যদি হয় যেখানে তিন তিনটে অ্যালকিল গ্রুপ থাকবে তখন কিন্তু স্টেবিলিটি এখন ফল করবে তাই ওয়ান ডিগ্রি হলে সেটা কিন্তু এখন বেশি স্টেবল হবে কারণ ওয়ান ডিগ্রিতে ঠেলা মারার কেউ নেই কম অ্যালকিল গ্রুপ ওয়ান ডিগ্রি মানে একটাই অ্যালকিল গ্রুপ আছে একটাই কার্বনের সঙ্গে কার্বন অ্যানটা অ্যাটাচ সো কার্বন যে কার্বন কনসার্ন কার্বন ওটার সঙ্গে একটাই কার্বন অ্যাটাচ মানে একটাই অ্যালকিল গ্রুপ অ্যাটাচ একটা অ্যালকিল গ্রুপ থেকে অল্প ঠেলা আসছে মাইনাস চার্জের বডি অতটা বাড়ছে না তাই স্টেবিলিটি বেশি থাকবে টু ডিগ্রিতে ঠেলা মারার অ্যালকিল গ্রুপ বেশি প্লাস আই এফেক্ট বেশি তাই ডিস্টেবিলাইজেশনও বাড়ছে থ্রি ডিগ্রিতে ঠেলা মারার এফেক্ট আরো বেশি অ্যালকিল গ্রুপ আরো বেশি

ঠিক আছে ট্রিপল বন্ডেড কার্বন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ তাই ও মাইনাস চার্জকে হোল্ড করতে পারবে ডাবল বন্ডেড কার্বন একটু কম ইলেকট্রোনেগেটিভ তাই মাইনাস চার্জকে একটু কম হোল্ড করতে পারবে কিন্তু এরাও ইলেকট্রনকে হোল্ড করতে পারবে তাই স্টেবিলিটি থাকবে আর অ্যালকিল গ্রুপ নরমালি ওরা সব থেকে কম ইলেকট্রোনেগেটিভ এই যে অ্যালকিল গ্রুপ সব থেকে কম ইলেকট্রোনেগেটিভ কার্বন এরা হোল্ডই করতে পারবে না তার মধ্যে আবার যদি থ্রি ডিগ্রি টু ডিগ্রি চলে আসে যেখানে ইলেকট্রনের ঠেলা ব্যাপার আছে তারা আরোই হোল্ড করতে পারবে

যে নাইট্রোজেনের সঙ্গে একটা অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ আছে আরটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ আছে আর নাইট্রোজেনের উপরে এই একটা লোকেশনে একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে এই একটা অরবিটালে একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে এটা কিনা না এসপি অরবিটাল এসপি ট্রিপলেট নাইট্রিন বলছে এসপি অরবিটাল যেখানে একটা কিনা না গ্রুপ আছে একটা এসপি অরবিটালে এসপি অরবিটালে একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে আর এইটা একটা পি অরবিটাল দেখো এসপি মানে একটা এস আর একটা পি ইউটিলাইজ হয়েছে আছে কটা টু এস একটা থাকে আর টু পি তো তিনটে থাকে তাই না তার মধ্যে মিক্স হচ্ছে কটা এই একটা এস আর একটা পি যদি মিক্স হয় তাহলে তৈরি হয় দুটো এস পি এটাও এস পি এটাও এস পি তাহলে কটা পি এমনি রয়ে যায় দুটো পি এমনি রয়ে যায় না দুটো টুপি তো এমনি রয়ে যায় তো এটা হচ্ছে একটা টুপি যেখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে এটা একটা টুপি আর এটা হচ্ছে আরেকটা টুপি যেখানে আরেকটা সিঙ্গেল ইলেকট্রন প্রেজেন্ট আছে সেই দুটো বেসিক্যালি দুটো টুপি অরবাইটাল যারা কিনা রয়ে গেছে এই যে এই দুটো টুপি অরবাইটাল ঠিক আছে সো নাইট্রিনের সিচুয়েশনটা হচ্ছে এরকম নাইট্রোজেন নাইট্রোজেনের একটা এসপি এর সঙ্গে একটা অ্যালকিল গ্রুপের ওভারল্যাপ হয়েছে অন্য এসপিটাতে একটা লোন পেয়ার আছে আর দুটো পি যারা কিনা মিক্সড হয়নি হাইব্রিডাইজেশনে যায়নি সেই দুটো পিতে একটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে এরকম ইন্টারমিডিয়েট দেরকে বলা হয় নাইট্রিন ইন্টারমিডিয়েট কার্বিনের মতনই কার্বিনও যেরকম একটা একটা করে ইলেকট্রন পেয়ার রয়ে গেছিল একটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন রয়ে গেছিল সেরকম এটা হচ্ছে নাইট্রিন ওকে সো দিজ আর দা অল অ্যাবাউট ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারমিডিয়েট আচ্ছা এটার একটা ইন্টারমিডিয়েট এটা হচ্ছে অ্যারাইন ইন্টারমিডিয়েট অ্যারাইন ইন্টারমিডিয়েটটা কি যে বেনজিন কিন্তু সামহাউ ওই বাইরে একটা এক্সট্রা বন্ড তৈরি হয়েছে স্ট্রাকচারটা দেখে রাখো এটাকে বলে বেনজাইন হাইলি আনস্টেবল ইন্টারমিডিয়েট হাইলি রিঅ্যাকটিভ এন্ড হাইলি আনস্টেবল হাইলি রিঅ্যাকটিভ এন্ড হাইলি আনস্টেবল ইন্টারমিডিয়েট কিন্তু কখনো কখনো তৈরি হয় কিছু কিছু বিশেষ রিয়াকশনে বেনজিনের সঙ্গে একটা এডিশনাল পাই বন্ড তৈরি হয়ে যায় কার্বনের ভ্যালেন্সি চার কিন্তু চার ভ্যালেন্সি এক্সিট করে যায় চারের থেকে বেশি ভ্যালেন্সি সামাও চলে আসে ডাবল বন্ডের যা ছিল তা তো ছিলই এই এসপি টু অরবাইটাল গুলো আরো একটা অ্যাডিশনাল ওভারল্যাপ করে না একটা অ্যাবনরমাল পি বন্ড পাই বন্ডের থ্রুদি ওভারল্যাপ হয়ে যায় অর্থাৎ যা ছিল নরমাল বেনজিনের সেই ওভারল্যাপ গুলোতে আছেই টেট্রাভ্যালেন্সি স্যাটিসফাইড আছেই

মানে সাপ্লাই বাড়ছে কার্বো ক্যাটাইন কার্বন ইলেকট্রন পাচ্ছে তো স্টেবিলিটি বাড়ছে মাইনাস আই এফেক্ট মানে একে তো কার্বন ডেফিসিয়েন্ট কার্বো ক্যাটাইন কার্বন ডেফিসিয়েন্ট মাইনাস আই কেউ আছে তো মাইনাস আই আরো ডেফিসিয়েন্ট করে নিচ্ছে আরো তুলে নিচ্ছে ইলেকট্রনকে তো স্টেবিলিটি কমবে তার মানে প্লাস আই এফেক্ট আমরা প্লাস আই এর রেসপেক্টে পড়ি মাইনাস আই এর রেসপেক্টে সবটাই উল্টো হয়ে যাবে তো প্লাস আই মানে সাপ্লাই এফেক্ট আসছে তো কার্বো ক্যাটাইন এর প্লাস চার্জ নিউট্রালাইজ হচ্ছে স্টেবিলিটি বাড়ছে মাইনাস আই হলে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে এটা অলরেডি পড়ে নিয়েছি কার্বোক্যাটায়ন স্টেবিলিটির অর্ডার অলরেডি পড়ে নিয়েছি আয়ন্স এর জন্য যা সুলট হবে কার্বানায়ন মানে মাথায় মাইনাস চার্জ বসে আছে এই অবস্থায় যদি মাইনাস আই এফেক্ট ওয়ালা কেউ আসে যে মাইনাস চার্জকে তুলে নিতে পারবে এরকম যদি কেউ আসে তাহলে স্টেবিলিটি বাড়বে তাই কার্বানায়ন জন্য মাইনাস আই এফেক্ট হলে স্টেবিলিটি বেশি কার্বোক্যাটায়ন দের জন্য অ্যাডিশনাল প্লাস আই এফেক্ট হলে স্টেবিলিটি বেশি থাকে খেয়াল রাখতে হবে

এইচ প্লাস বেরোনোর টেন্ডেন্সি তত বেশি অ্যাসিডিটি তত বেশি সেই অ্যানায়ন যদি মোর স্টেবল হয় খেয়াল রাখতে হবে অ্যানায়নটাতে অ্যানায়ন যত বেশি স্টেবল হবে কোন অ্যানায়নটা অ্যাসিড থেকে এইচ প্লাস বেরিয়ে গেলে যে অ্যানায়নটা তৈরি হচ্ছে ওই অ্যানায়নটা যত বেশি স্টেবল অরিজিনাল অ্যাসিডটা তত বেশি অ্যাসিডিক অরিজিনাল অ্যাসিডটা তত বেশি অ্যাসিডিক তাহলে অ্যানায়নটা মানে হচ্ছে অ্যানায়নের মাইনাস চার্জ আছে মাইনাস চার্জ কখন স্টেবিলিটি পায় যখন এই মাইনাস চার্জকে তুলে নেওয়ার জন্য কোনো মাইনাস আই এফেক্ট আসে তাই অ্যানায়নটা স্টেবিলিটি ডিপেন্ড করে মাইনাস আই এফেক্ট যদি কেউ থাকে মাইনাস আই এফেক্ট থাকলে ওই মাইনাস চার্জের বার্ডেন তুলে নেবে অ্যানায়ন স্টেবিলিটি পাবে অ্যাসিড মোর অ্যাসিডিক হবে সেইভাবে এইভাবে কিন্তু অ্যাসিডিটির অর্ডারটা আমাদের খেয়াল রাখতে হবে যদি প্লাস আই এফেক্ট থাকে অ্যানায়নের মাথায় অলরেডি মাইনাস চার্জ প্লাস আই এফেক্ট দিয়ে কেউ ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে তো স্টেবিলিটি কমবে করেসপন্ডিং অ্যাসিডের অ্যাসিডিটি কমবে সেইভাবে জিনিসটা ডিপেন্ড করছে এখানে সামারিটা করে রাখা আছে তারপরে কি বলছে কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাকটিভিটি এটা কি কিরকম ভাবে ডিপেন্ডেন্ট ক্লিয়ারলি কার্বনিল কম্পাউন্ডে যত মাইনাস আই এফেক্ট থাকবে কার্বনিল কম্পাউন্ড মানে এরকম কম্পাউন্ড ঠিক আছে সো যত এই ইলেকট্রন গুলো উঠে যাবে এখান থেকে ইলেকট্রন তুলে নিচ্ছে ধরো কেউ এখান থেকে ইলেকট্রন তুলে নিচ্ছে কেউ অক্সিজেন তো ইলেকট্রন ইলেকট্রন তুলছেই যত ইলেকট্রন তুলে নেবে যত মাইনাস আই এফেক্ট গ্রুপ থাকবে তত এই কার্বনটা পার্শিয়াল প্লাস চার্জ করবে যত এই কার্বন ইলেকট্রোফিলিক হয়ে যাবে তত এই কার্বনের উপরে নিউক্লিওফাইল আসার টেন্ডেন্সি বাড়বে মানে রিঅ্যাক্টিভিটি বাড়বে সো মাইনাস আই এফেক্ট যত বেশি কার্বনিল কার্বন তত বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট কারণ অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ ইলেকট্রন পেয়ার তুলবে বাকি যে গ্রুপ গুলো থাকবে তারাও যদি ইলেকট্রন পেয়ার তুলতে থাকে তাদের মাইনাস আই এফেক্ট দিয়ে কার্বন হাইলি ইলেকট্রন ডিফিসিয়েন্ট হয়ে যাবে ইলেকট্রোফিলিক হয়ে যাবে তার মানে নিউক্লিওফাইল আসার চান্সেস বাড়বে মানে কার্বনটা রিঅ্যাক্টিভিটি বাড়লো তো রিঅ্যাক্টিভিটির অর্ডার দেখে নিয়েছি নেক্সটটা দেখে নিচ্ছি বলছে SN1 রিঅ্যাকশনের রেট SN1 রিঅ্যাকশনটা একবার মনে করে দেখো কি রকম হয় মলিকুলটা অলরেডি বার্ডেন থাকে কারণ 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হয় ওই অলরেডি বার্ডেন মলিকুল কেউ আসুক না আসুক নিউক্লিওফাইল আসুক না আসুক আগে থাকতেই বার করে দেয় লিভিং গ্রুপটাকে হ্যালোজেনটাকে 할াইডটাকে বা লিভিং গ্রুপটাকে আগে থাকতেই বার করে দেয় কেউ আসুক বা না আসুক দি এটা কার্বোক্যাটায়ন তৈরি করে তো এই কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে ওটা যত বেশি স্টেবল হবে SN1 রিঅ্যাকশনের রেট তত ফাস্টার হবে এটা খেয়াল রাখতে হবে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হচ্ছে কারণ SN1 যখন হয় তখন কিন্তু ব্যাক সাইড অ্যাটাক হয় না মনে রাখতে হবে তখন কি হয় অলরেডি 3 ডিগ্রি অ্যালকাইল 할াইড থাকে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে হ্যালোজেনটার সঙ্গে যে কার্বনটা আছে ওই কার্বনে প্রচুর বাল্কি গ্রুপ জুড়ে আছে তো এই কার্বন হ্যালোজেনটাকে আগেই বার করে দেয় নিউক্লিওফাইল আসার আগেই কার্বন হ্যালোজেনটাকে বার করে দেয় ওই বাল্কি গ্রুপের ঝামেলাও নিতে পারে না কার্বনটা তো যদি হ্যালোজেনটা আগেই বেরিয়ে যায় কার্বনের উপরে কিওরলি প্লাস চার্জ চলে এলো কারণ কার্বনের সঙ্গে হ্যালোজেন ছিল আর কার্বনটার সঙ্গে প্রচুর বাল্কি গ্রুপ ছিল অ্যালকাইল গ্রুপ ছিল তো হ্যালোজেনটাকে বার করে দিয়েছে তার মানে কার্বন এখন প্লাস চার্জ কার্বোক্যাটায়ন যেটা তৈরি হলো এর ফলে ওই কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল SN1 রিঅ্যাকশনের রেট তত ফাস্টার তো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার অলরেডি আমরা স্টাডি করে নিয়েছি এন্ড সেটাই হবে SN1 রিঅ্যাকশনের স্টেবিলিটি অর্ডারে বা SN1 রিঅ্যাকশনের রেট অর্ডার অর্থাৎ যেখানে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হলো ওটা যদি স্টেবল তৈরি হয় SN1 রিঅ্যাকশন ফাস্টার হবে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হলো ওটা যদি লেস স্টেবল তৈরি হয় SN1 রিঅ্যাকশন স্লো হয়ে পড়বে তো তোমাকে এখান থেকে যদি কোশ্চেনস করে ফর এক্সাম্পল এই মলিকুলটা আছে আর এই মলিকুলটা আছে কোন মলিকুলে এস ওয়ান ফাস্টার হবে এস ওয়ান ফাস্টার মানে আগে বার করে দাও লিভিং গ্রুপকে যে দেখো প্লাস কোথায় আসছে এটা বেনজাইলিক পজিশনে প্লাস চার্জ হাইলি স্টেবল এটা মিথাইল প্লাস চার্জ লেস স্টেবল সো যেখানে হাইলি স্টেবল প্লাস চার্জ কার্বোক্যাটায়ন ওখানে স্টেবল এস এন ওয়ান এর রেট ওখানেই ফাস্টার

ইলেকট্রোমেরিক এফেক্টটা বোর্ড ওয়ার্কে থাকবে একটু দেখে নিন কিছু রেজোনেন্স দেখেন রেজোনেন্স তো অলরেডি আমরা করেছি রেজোনেন্স কেমন করে হতে পারে দেখো প্রথম কম্পাউন্ডটাতে রেজোনেন্সে জাস্ট দেখাচ্ছি একটু ফলো কর এটা মাইনাস চার্জ হয়ে উঠে যাবে এখানে প্লাস চার্জ আসবে তার জন্য এখান থেকে পাই বন্ড চলে গেল তাই প্লাস চার্জ আসবে এখানে পাই বন্ডটা উঠে গেল তাই মাইনাস চার্জ আসবে একটাই মলিকুলে কিন্তু হবে না সেপারেট স্ট্রাকচার ড্র করতে হবে কেউ ভেবো না এটা ভুল করে একটাই মলিকুলে না সেপারেট স্ট্রাকচার তো CH2 এর মাথায় প্লাস চার্জ এখান থেকে পাই শিফট হয়ে গেছে নতুন পজিশনে পাই বন এখান থেকে পাই বন মাইনাস চার্জে শিফট হয়ে গেছে তো সেপারেট স্ট্রাকচার এটা একটা ক্যানোনিক্যাল ফর্ম ওটা আরেকটা একটা ফর্ম সো পাই লোন পেয়ার মাইনাস চার্জ যদি শিফটিং টাকে রেজোনেন্স বলে আরো একটা দেখিয়ে দিচ্ছি সেরকম ভাবে রেজোনেন্স হচ্ছে দেখো এটা অ্যালাইলিক রেজোনেন্স অ্যালাইলিক এক্ষুনি করেছি তো দিস ইজ আ অ্যালাইলিক প্রেডিকেল করছি না ঠিক আছে অ্যালাইলিক পজিশনে প্রেডিকেল অ্যালাইলিক পজিশনে প্রেডিকেল আর করে দিচ্ছি না এটা দেখো এটাও অলরেডি করেছি অ্যালাইলিক পজিশনে কার্বো ক্যাটায়ন অ্যালাইলিক পজিশনে কার্বো এই যে এক্ষুনি করেছি রেজোনেন্স অ্যালাইলিক পজিশনে কার্বো ক্যাটায়ন রেজোনেন্স এখানে কেমন রেজোনেন্স হবে এখানে এটা আসবে তার জন্য এটা এখানে শিফট হয়ে যাবে লোন পেয়ার আসবে পাই বন্ড তৈরি করবে এটা শিফট হয়ে যাবে ঠিক আছে তো রেজোনেন্সটা কেমন হলো সিএইচ টু এর মাথায় মাইনাস চার্জ এলো পাই বন্ড এখানে নেই

তার জন্য এই পাইবনটা মাইনাস চার্জ হিসেবে এখানে শিফট হচ্ছে তারপরে এই মাইনাস চার্জটা আবার এখানে আসছে এই মাইনাস এই পাইবনটা মাইনাস চার্জ হয়ে এখানে শিফট হচ্ছে তারপরে এই মাইনাস চার্জটা আবার এখানে পাইবন তৈরি করছে এই পাইবনটা মাইনাস চার্জ হয়ে আবার এখানে শিফট হচ্ছে তারপরে এই মাইনাস চার্জটা আবার এখানে আসছে এই পাইবনটা আবার মাইনাস চার্জ হয়ে এই লোন পেয়ারটা মালিকের কাছে ব্যাক করে যাচ্ছে সো অরিজিনাল মালিক থেকে লোন পেয়ারের থ্রু দিয়ে ডোনেশন শুরু হয়েছিল এন্ড এইভাবে পুরো রেজোনেন্সটা হয় ফেরত গেলাম এটাকে কি বলে এটাকে বলে প্লাস আর এফেক্ট ব্রোমিন প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিন রিং এর ইলেকট্রন বাড়িয়েছে ব্রোমিন তার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে আলটিমেটলি ইলেকট্রন সাপ্লাই করেছে টুয়ার্ডস বেনজিন রিং এন্ড ইলেকট্রন ইনক্রিস কে ইনক্রিজ করেছে বেনজিন রিং এর ইলেকট্রন বেড়েছে এবং সেই কারণে বেনজিন রিং এর বিভিন্ন পজিশনে মাইনাস চার্জ ঘুরতে দেখা যাচ্ছে সো যে একটা অ্যাটম যদি থাকে যার লোন পেয়ার আছে সে তার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিনের দিকে ইলেকট্রন সাপ্লাই করে আর বেনজিনের ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে মাইনাস চার্জকে ঘুরতে দেখা যায় রেজোনেন্স বা কনজুগেশন হয় অ্যান্ড তার থ্রু দিয়ে মলিকুলটা স্টেবিলিটি পায় বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে ব্রোমিন থেকে যেহেতু ব্রোমিন থেকে যেহেতু বা যে অ্যাটমটাই আছে না কেন লোন পেয়ার বলা যে কোনো অ্যাটম তো ব্রোমিন বা লোন পেয়ার বলা যে কোনো অ্যাটম থেকে যেহেতু লোন পেয়ারটা চলে আসছে তাই তার মাথায় একটা প্লাস চার্জ তৈরি হয়ে যাচ্ছে আর তার জন্য পাইবনটা যেরকম ভাবে শিফটিং হচ্ছে অ্যাকর্ডিংলি মাইনাস চার্জের ডেভেলপমেন্ট হচ্ছে

আচ্ছা এদের অ্যাসিডিটি অর্ডার কেমন করে হবে এদের অ্যাসিডিটি দেখতে দেখতে গেলে আমাকে হবে যে এই নাইট্রো গ্রুপ হচ্ছে ইলেকট্রন গ্রুপ পজিশনে নাইট্রো গ্রুপ থাকলে সেই ইলেকট্রন প্রচুর উইথড্র করে নেয় আর ইলেকট্রন যদি উইথড্র সব থেকে হয়ে যায় এইচ প্লাস আরামসে বেরিয়ে যাবে এইচ প্লাস যত ইজিলি বেরোবে তত বেশি অ্যাসিডিটি হবে প্যারাপোজিশনের গ্রুপ সুন্দরভাবে ইলেকট্রন কে উইথড্র করে নেয় তাই এইচ প্লাস খুব ইজিলি বেরিয়ে যায় অর্থো পজিশনের নাইট্রো গ্রুপ অতটা উইথড্র করতে পারে না করে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে উইথড্র করে তাই এইচ প্লাস তো বেরোতে একটু ঠিক আছে বেরিয়ে যায় কিন্তু মেটা পজিশনের নাইট্রো গ্রুপ সেরকম ভাবে উইথড্র করতে পারে না তাই এইচ প্লাস এখানে খুবই অল্প বেরোনোর টেন্ডেন্সি থাকে সেই কারণে এটা লিস্ট অ্যাসিডিক হয় তার মানে সব থেকে বেশি অ্যাসিডিক কে এইটা তার কারণ এখানে নাইট্রো গ্রুপ একদম স্মুথলি ইলেকট্রন পেয়ারকে উইথড্র করে নেয় স্মুথলি একদম বেনজিন থেকে শুরু করে এই লোন পেয়ার অক্সিজেনের উপরে লোন পেয়ার এরকম ভাবে রেজোনেন্সে চলে আসে রেজোনেন্সে থ্রু দিয়ে সুন্দরভাবে উজ্জ্বল করে না কেমন ভাবে উজ্জ্বল করে আমরা পরের স্লাইডে দেখাচ্ছি কেমন করে সুন্দর উজ্জ্বলটা আসে তোমাকে আমি দেখাচ্ছি এন্ড এইচ প্লাস আরামসে বেরিয়ে যায় তো নাইট্রো গ্রুপ আছে এখানে ডিটেলটা দেখে নাও একটাতে তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে পুরো প্যারা নাইট্রোফেনলের স্ট্রাকচার ভালো করে দেখো কেমন করে উজ্জ্বলটা হচ্ছে ইলেকট্রনের মুভমেন্টটা দেখো এখান থেকে এটা এলো এটা এখানে শিফট হলো এটা এখানে শিফট হলো এটা এখানে উঠে গেল পুরো একদম লিনিয়ারলি ইলেকট্রন উইদ্র হয়ে গেল কোথা থেকে কোথার দিকে ওখান থেকে এদিকে একদম ওইখান থেকে থেকে অক্সিজেন পুরো নাইট্রো গ্রুপের দিকে ইলেকট্রন ইলেকট্রন লিনিয়ারলি একদম স্মুথলি লিনিয়ারলি একদম ল্যামিনার ফ্লো এর মত করে ইলেকট্রনটা অক্সিজেন থেকে এদিকে উইড্র হয়ে গেল ইলেকট্রন যত রকম করে উইথড্র হয়ে যাচ্ছে এখানে ওয়েচ গ্রুপ প্লাস এফেক্ট দেখিয়েছে কারণ ইলেকট্রন সাপ্লাই করেছে বেনজিনকে আর নাইট্রো গ্রুপ এখানে মাইনাস আর এফেক্ট দেখিয়েছে কারণ ইলেকট্রন উইথড্র করেছে এটাকে বলে পুশ এটাকে বলে পুল ইলে যত ইলেকট্রন পেয়ার উইড্র হয়ে যাচ্ছে যত ইলেকট্রন ডেন চলে আসছে এই হাইড্রোজেনটা তত ইলেকট্রন ডিফিসিয়েন্ট হয়ে যাচ্ছে যত হাইড্রোজেন ইলেকট্রন ডিফিসিয়েন্ট হয়ে যাচ্ছে এইচ প্লাস হিসেবে বেরিয়ে যেতে চায় অ্যাসিডিটি আমার বাড়ছে যেখানে একদম স্মুথলি উইথড্রল হয়ে যাচ্ছে স্মুথলি একদম ইলেকট্রন পেয়ারটা উইথড্র হয়ে যাচ্ছে সেখানে হচ্ছে তোমার অ্যাসিডিটি সব থেকে বেশি কারণ এইচ প্লাস তত বেশি বেরিয়ে যাচ্ছে এইচ প্লাস তত ইজিলি বেরিয়ে যেতে পারছে কারণ এখান থেকে লোন পেয়ারটা সুন্দর হবে একদম স্মুথ লিনিয়ার লিনিয়ার উইথড্রল লিনিয়ার অ্যান্ড স্মুথ

এই যে এইখান থেকে এই বন্ডটা আসছে ঠিক আছে এন্ড বন্ডের থ্রু এরকম ভাবে হাইপার কনজুগেশন হচ্ছে তো সিএইচ বন্ড স্যাক্রিফাইসড হচ্ছে এন্ড হাইপার কনজুগেশন হচ্ছে সো অলরেডি এগুলো ডিটেইলে ডিসকাস করেছি তাই আসছি না হাইপার কনজুগেশন থ্রু দিয়ে এটা হচ্ছে 1 ডিগ্রি অলরেডি ডিসকাস করেছি এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন না 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সো অলরেডি এগুলো ডিসকাস করেছি এগুলো ফ্রি রেডিক্যাল এগুলো কার্বোক্যাটায়ন অলরেডি ডিসকাস এভরিথিং সো আরেকবার তোমার সামনে দেওয়া আছে তুমি বাড়িতে নিজের মতন করে প্র্যাকটিস করো ড্রয়িং গুলো করো এবং প্র্যাকটিস করো অলরেডি এগুলো ডিসকাস করলাম আমরা তাই ডিটেলস আর আসছে না কার্বো ক্যাটায়ন একই হাইপার কনজুগেশনে চলছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলো অলরেডি ডিসকাস করেছি আমরা মোটামুটি ভাবে আচ্ছা এখান থেকে এমসিকিউজ আছে এমসিকিউজ গুলো বাড়িতে একটু ট্রাই করবে ঠিক আছে এমসিকিউজ গুলো এখন আর সলভ করছি না অলরেডি সব পয়েন্ট ডিসকাস করে দিয়েছি তো দেখো এখানে অক্সিজেন আছে অক্সিজেন আছে অক্সিজেন আছে তো নিউক্লিওফিলিসিটির অর্ডার জানতে চাইছে সেম অক্সিজেন থাকলে নিউক্লিওফিলিসিটির অর্ডার কি হবে একদম প্রথম স্লাইডে ডিসকাস করছিলাম তাই না সো নিউক্লিওফিলিসিটির অর্ডার কি হবে সেটা কোশ্চেনসে আছে এখানে সো যখন অক্সিজেন অ্যাটম सेम থাকে যখন सेम অক্সিজেন অ্যাটম থেকে ডোনেশনটা হয় প্রথমে দেখতে হবে ইলেকট্রোনেগেটিভিটি কোথায় কম দেখো সালফারে ইলেকট্রোনেগেটিভিটি কম কারণ অক্সিজেনের নিচে সালফার থাকে অক্সিজেনের নিচে থাকে কে সালফার তাহলে সালফারে ইলেকট্রোনেগেটিভিটি কম যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে ইজিলি ইলেকট্রনটা দিয়ে দিতে পারবে ইজিলি ইলেকট্রন দিয়ে দিতে পারবে মানে নিউক্লিওফিলিসিটি সেখানে বেশি তাহলে সবথেকে বেশি নিউক্লিওফিলিক তো এইটা হতে চলেছে সবথেকে বেশি নিউক্লিফিলিক এটা হতে চলেছে এবার দেখো এইটা কোথায় আছে বাকিদেরকে যদি নাও খুঁজে পাই এই অপশনটা কোথায় আছে এক নাম্বার সব থেকে বেশি কোথায় আছে অপশন বি তে বাকি আর না খুঁজলেও চলবে অপশন বি টাই কারেক্ট হতে চলেছে বাকিদের অর্ডার না বার করলেও চলবে সেটাই এমসিকিউ এর মজা সবটাই যে একদম বার করতে হবে তা নয় একটাকে ফিগার আউট করো তোমার আনসার বেরিয়ে যাবে কারণ আমি ফিগার আউট করলাম কোনটাকে অক্সিজেন তিনটেই আছে ঠিক আছে একটু কনফিউশন হতে পারে কিন্তু একটা সালফার দিয়ে রেখেছে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম সালফারের যদি ইলেকট্রোনেগেটিভিটি কম হয় সালফার ইলেকট্রোনেগেটিভিটি কম হয় মানে ইলেকট্রন ডোনেশন টেন্ডেন্সি বেশি ইলেকট্রন ডোনেশন টেন্ডেন্সি বেশি মানে নিউক্লিওফিলিসিটি বেশি নিউক্লিওফিলিসিটি যত যত বেশি হবে তত কি হবে তত সেটাই অর্ডারটা জানতে যাইছে তো ইলেকট্রোনেগেটিভিটি কম মানে নিউক্লিওফিলিসিটি বেশি সেইভাবে যতগুলো এখানে এমসিকিউ আছে আট দশটা এমসিকিউ আছে একবার এমসিকিউ গুলো দেখে নাও কোন একটা পার্টিকুলার এমসিকিউ নিয়ে ডিসকাস করতে চাইলে জিজ্ঞেস করতে পারো আদারওয়াইজ আমি ক্লু গুলো বলে দিচ্ছি কি করতে হবে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস

মানে ক্লিয়ারলি এই হাইড্রোজেনটা মোস্ট অ্যাসিডিক হতে চলেছে এই হাইড্রোজেনটা মোস্ট অ্যাসিডিক হতে চলেছে কারণ তিন তিনটে উইথড্রয়িং গ্রুপ বসে আছে সবাই ইলেকট্রন যদি উইথড্র করে নেয় নিজের দিকে তাহলে ওই হাইড্রোজেনটা তো সব থেকে ইলেকট্রন ডিফিসিয়েন্ট হয়ে যাবে অ্যান্ড আরামসে এইচ হিসেবে বেরিয়ে যেতে পারবে সুইটেবল বেস তাহলে এতগুলো উইথড্রয়িং গ্রুপ অন্য কোথাও এখানেও সায়নাইড আছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে কিন্তু দুটো আছে এখানেও সি ডাবল বন্ডেড ও আছে কিন্তু একটা আছে এখানে তো উইথড্রয়িং গ্রুপ এসাস কিছুই নেই বাট এখানে তিন তিনটি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসে আছে সি ডাবল বন্ডেড অক্সিজেন মাইনাস চার্জ অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ সো টানছে অক্সিজেন টানছে পুরো সি ডাবল বন্ডেড ওই নিজের দিকে ইলেকট্রন টানছে আবার এদিকেও একটা করে অক্সিজেন আছে সবাই মিলে নিজের নিজের দিকে ইলেকট্রন টানছে সো হাইড্রোজেন তো ইলেকট্রনে ডিফিশিয়েন্ট হয়ে যাবেই এনএইচ প্লাস ফর্মে বেরিয়ে যেতে চাইবে তারপর একটা কি বলছে দেখো বলছে হুইচ ওয়ান অফ দা ফলোইং রেজোনেটিং অফ ওয়ান মিথক্সি ওয়ান সি বিউটাডাইন ইজ লিস্টেবল কোনটা লিস্টেবল জানতে চাইছে দেখো এখানে কোনটা লিস্টেবল আমি তোমাকে বলছি দেখো প্রথম কথা দেখো এখানেও কোভ্যালেন্ট বন্ড বেশি আছে পাই বন্ড সিগমা বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মিলি অনেকগুলো বন্ড আছে এখানেও পাই বন্ড সিগমা বন্ড ডাবল বন্ড মিলি অনেকগুলো বন্ড আছে এই দুটোতে দেখো ডাবল বন্ড কম আছে মানে টোটাল নাম্বার অফ বন্ড কম আছে টোটাল নাম্বার অফ বন্ড কম আছে ডাবল বন্ড এখানে মাত্র একটা আছে ডাবল বন্ড এখানেও মাত্র একটা আছে টোটাল নাম্বার অফ বন্ড যেখানে কম ওখানে কিন্তু স্টেবিলিটি কমতে চলেছে আমাকে লিস্ট টেবিলটাই জানতে চেয়েছে তো টোটাল নাম্বার অফ বন্ড যেখানে কম ওখানে স্টেবিলিটি কমতে চলেছে প্রথম পয়েন্ট এবারে এই দুটোর মধ্যে কোনটাই দেখবো দেখো এই দুটোর মধ্যে ডি অপশনটা একটু হলেও বেশি স্টেবল কেন এই অক্সিজেনের লোন পেয়ার আছে যেটা ড্র করা নেই বাট লোন পেয়ারটা যদি এখানে বন্ড তৈরি করে তাহলে এই প্লাস চার্জটা নিউট্রালাইজ হতে পারে বাট এরকম কোনো সাপোর্ট এই সিতে নেই তাই সিটা হচ্ছে এখানে কারেক্ট অপশন এরকম কোনো সাপোর্ট এই সিতে নেই আচ্ছা আগেরগুলোতে গুলোতে কারেক্ট অপশনটা কোনটা মেনশন করে দিয়েছি তো হ্যাঁ এটা ডি টা কারেক্ট অপশন এটাতে হচ্ছে এইটা কারেক্ট অপশন এটা নিউক্লিওফিলিসিটি সেটাতে সবথেকে বেশি CH3S এখানে নিউক্লিওফিলিসিটি সবথেকে বেশি CH3S নিউক্লিওফিলিসিটি সবথেকে বেশি ওয়ান এটা কারেক্ট অপশন সো ক্লিয়ারলি নিশ্চয়ই বুঝতে পারছো এগুলোতে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড বেশি আছে সিগমা বন্ড পাই বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মিলে অনেকগুলো বন্ড আছে সেরা যথেষ্ট স্টেবল সিআরডি তে অতটা স্টেবিলিটি নেই তার কারণটা হচ্ছে এখানে বন্ডের নাম্বার কম আছে আচ্ছা বন্ডের নাম্বার কম আছে তার মধ্যে এটা একটু হলো স্টেবল কারণ এখানে একটা বন্ড তৈরি হওয়ার স্কোপ আছে লোন পেয়ারটা বন্ড তৈরি করতে পারবে এখানে একটু হলো একটা বন্ড বাড়বে বা সেই স্কোপটা এখানে নেই এখানে একটু হলো একটা বন্ড তৈরি হওয়ার স্কোপ আছে যে স্কোপটা এই পজিশনে নেই তাই এটা হচ্ছে তোমার নিস্টেবল The acidic strength of the following compounds is in the order. Acidic strength সবথেকে কোথায় বেশি হবে? ক্লিয়ারলি দেখো এইটাতে অ্যাসিডিক সব থেকে বেশি হবে তার কারণটা হচ্ছে এখানে এইচ গ্রুপ আছে হাইড্রোজেনকে সবাই তুলে নিচ্ছে কেমন করে তুলে নিচ্ছে হাইড্রোজেনের থেকে ইলেকট্রন সবাই তুলে নিচ্ছে সি নামেই আছে কার্বক্সিল অ্যাসিড গ্রুপ নামেই আছে কার্বক্সিল অ্যাসিড গ্রুপ একটু আগে আমরা দেখলাম NO2 ইলেকট্রন তুলে নেয় C ডাবল বন্ডেড ও ইলেকট্রন তুলে নেয় C ডাবল বন্ডেড ও ইলেকট্রন কে তুলে নেয় আবার এখানে অক্সিজেন আছে এই ও ইলেকট্রন তুলে নিচ্ছে সবাই মিলে ইলেকট্রন কে তুলে নিচ্ছে সো ক্লিয়ারলি এই হাইড্রোজেনটা H+ হিসেবে বেরিয়ে যেতে চাইবে কারণ অক্সিজেন ইলেকট্রনকে তুলছে বিইং ইলেকট্রোনেগেটিভ C=O ডাবল বন্ডে তো ইলেকট্রনকে তুলছে নাইট্রো গ্রুপে একটু আগে দেখলাম ইলেকট্রনকে লিনিয়ারলি তুলে নিচ্ছে সবাই যদি ইলেকট্রনকে উইথড্র করে H+ হিসেবে সবার আগে এইটাই বের হবে তাহলে তিন নাম্বারটা সব থেকে বেশি অ্যাসিডিক তিন নাম্বার সব থেকে বেশি অ্যাসিডিক অপশনস কোথায় আছে একটাই অপশন আছে অপশন B তিন নাম্বারটা সব থেকে বেশি অ্যাসিডিক বাকি চিকে কি করছিলাম আমি দেখো সেম সিকুয়ারে এটাই মজা বাকি আমি চেকই করতে যাচ্ছি না আমি দেখতে পাচ্ছি এইখানে সব থেকে বেশি অ্যাসিডিক আছে কারণ এখানে তুলে নেওয়ার জন্য অনেক গ্রুপ আছে ওয়েজ গুলো তো তুলছে এমন নয় তুলছে না কিন্তু এখানে অক্সিজেনটাই শুধু একলা তুলছে বাট এখান থেকে দেখো অক্সিজেন তুলছে সি ডাবল বন্ডেড ও তুলছে সবাই মিলে ইলেকট্রনকে টান মারছে তো হাইড্রোজেনটা ধরি না থাকতে চাইবে সবাই মিলে ইলেকট্রন তুলে নিলে হাইড্রোজেন আরামসে বেরিয়ে যেতে চাইবে সবাই ইলেকট্রন তুলে নেওয়া মানে হাইড্রোজেন আরামসে এইচ প্লাস নামে বেরিয়ে যাবে দা ইনক্রিজিং অর্ডার অফ পিকে বি ফর দা ফলোইং কম্পাউন্ড পিকে বি অর্ডারটা কিরকম জিনিস পিকে হচ্ছে বেসিসিটির একটা প্যারামিটার পিকে বি বেশি মানে বেসিসিটি কম ইনভার্সিটি প্রপোর্শনাল পিএইচ এর মতন একটা প্যারামিটার ঠিক আছে পিকে বি সঙ্গে বেসিসিটি ইনভার্সিটি প্রপোর্শনাল পিকে বি অর্ডার বার করতে গেলে আগে বেসিসিটি অর্ডার বার করতে হবে বেসিসিটির যে অর্ডার বের তার উল্টো অর্ডারটাই হবে পিকে বি অর্ডার তাহলে বেসিসিটির অর্ডার বার করতে হবে কোনটা সবথেকে বেশি বেসিক আচ্ছা এখানে একটা ছোট্ট মিস্টেক আছে এটা ডাবল বন্ডেড হবে তাহলে এটা একটা কম্পাউন্ড ভালো করে কম্পাউন্ড দেখো কমা কমা দিয়ে লেখা আছে এটা একটা কম্পাউন্ড এটা একটা কম্পাউন্ড এটা একটা কম্পাউন্ড তো তিনটা কম্পাউন্ড আছে কোন কম্পাউন্ডটা সবথেকে বেশি বেসিক জানতে চাইছে আমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডটা সবথেকে বেশি বেসিক কেন এই নাইট্রোজেনটার উপরে রেজোনেন্স আসছে কেমন করে এই যে দেখো এই নাইট্রোজেন এখানে রেজোনেন্স করছে ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে নাইট্রোজেনের উপরে আবার এই নাইট্রোজেন এখানে রেজোনেন্স করছে আর ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে তার মানে এই পার্টিকুলার নাইট্রোজেনের উপরে হাই ইলেকট্রন ডেনসিটি আছে এন্ড এটা ডোনেটেবল হয়ে যাবে তার মানে ওই নাইট্রোজেনটা হাই বেসিসিটি শো করবে এই নাইট্রোজেনের লোন পেয়ারের থ্রু দিয়ে রেজোনেন্স করছে পাই বন্ডটা ওই নাইট্রোজেনের উপরে শিফট হয়ে যাচ্ছে মি লোন পেয়ার ছিল আরো মাইনাস চার্জ যাচ্ছে এই নাইট্রোজেনটা রেজোনেন্স করার চেষ্টা করছে এখানে ডাবল বন্ড তৈরি করছে পাই বন্ড ওই নাইট্রোজেনের উপরে শিফট হয়ে যাচ্ছে এমনি একটা লোন পেয়ার ছিল আরো মাইনাস চার্জ আসছে তো মাইনাস চার্জের ডেনসিটি এই পার্টিকুলার নাইট্রোজেনে অনেক বাড়ছে মাইনাস চার্জের ডেনসিটি এই নাইট্রোজেনে বেড়ে যাওয়া মানে এই নাইট্রোজেন থেকে ডোনেশন টেন্ডেন্সি বেড়ে যাওয়া মানে বেসিসিটি বেড়ে যাওয়া তার মানে বি সব থেকে মোস্ট বেসিক মানে এর পিকে বি সব থেকে কম তাহলে ইনক্রিজিং অর্ডার অফ পিকে বি তাহলে বি এর পিকে বি সব থেকে কম এরকম অপশন দুটো পাচ্ছি এ পাচ্ছি আর ডি পাচ্ছি পিকে বি সব থেকে কম বি তে আছে এ আর ডি এই দুটো অপশন পাচ্ছি তাহলে এ আর সি এর মধ্যে দেখতে হবে ঠিক আছে এটাকে দেখি চলো এটাকে কি বলছে এখান থেকে ডোনেশন টেন্ডেন্সি কেমন দেখছি সেইখান থেকে একটা রেজোনেন্স আসছে এই যে রেজোনেন্স আসছে এন্ড এটা উঠে চলে গেল এই রেজোনেন্স এলো আর এটা উঠে চলে গেল তাহলে এই নাইট্রোজেন উপরে অলরেডি লোন পেয়ার ছিল আরো মাইনাস চার্জ এলো রেজোনেন্স এর এন এই টু গ্রুপ রেজোনেন্স করলো অলরেডি এই নাইট্রিন উপরে লোন পেয়ার ছিল আরো মাইনাস চার্জ এলো তার মানে এই লোন পেয়ারের বেসিসিটি কিন্তু ভালো রকম থাকবে তাহলে সবথেকে বেশি বেসিক হলো বিটা তারপরে বেসিক হলো এটা তাই না তার মানে সবথেকে কম বেসিক হতে চলেছে সিটা তাহলে বি এর পিকে বি সবথেকে কম হবে বেসিসিটি সব থেকে বেশি পিকে বি সব থেকে কম আর সি এর বেসিসিটি সব থেকে কম হবে তাই সি এর বেসিসিটি সব থেকে পিকে সবথেকে বেশি তাহলে সি এর সব সবথেকে বেশি বি এর সব থেকে কম কারটা আনসার হচ্ছে ডিটা হতে চলেছে কারণ এখানে আস্তে সেরকম কোনো রেজোনেন্স হচ্ছে না এই নো ডাউট বেসিসিটি শো করবে কিন্তু আলাদা করে কেউ ইলেকট্রন ঠেলা মারছে না ওর দিকে এখানে রেজোলেন্স এর থ্রু দিয়ে সবাই ওই নাইট্রোজেনটার উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে এখানেও রেজোলেন্স এর দিয়ে বাড়াচ্ছে এখানে আলাদা করে কেউ বাড়ানোর মতন কেউ নেই থাকলে ওই প্লাস আই এফেক্ট আছে অ্যালকিল গ্রুপগুলো সামান্য তো অ্যালকিল গ্রুপগুলো সামান্য প্লাস আই এফেক্টের জন্য একটু হলেও ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে আর বাকিগুলোতে অনেকটা অনেকটা করে রেজোলেন্স এর থ্রু দিয়ে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে ইলেকট্রন ডেন্সিটি যেখানে যত বেশি বাড়ছে সেখানে বেসিসিটি তত বেশি বাড়ছে বেসিসিটি যত বেশি বাড়ছে তত পিকে কমছে তাই পিকে বি সব থেকে কম হবে বি এর আর সব থেকে বেশি হতে চলেছে সি এর পরে আরো কয়েকটা এম আছে তিন চারটে আরো আছে তো স্টাডি করে নিও আজকে ক্লাসটা এখানে ক্লোজ করছি ইলেকশন মেকানিজমের টোটাল এম সিকিউজ এবং অ্যাডিশনাল যা যা ইনফরমেশন ছিল সেখানে সবটা কভার হয়ে গেল আজকে ক্লাস এখানে ক্লোজ করছি আবার এম অন্য কোনো একটা ক্লাসে অন্য কোনো একটা ফ্রাইডে তোমাদের সঙ্গে দেখা হবে চলো টাটা